এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রটা দেখাচ্ছে আর কি। তো এ প্লাস বি লিখেছে, তো এখন আমি মানে স্কয়ার যদি দিতে চাই, তো সেক্ষেত্রে আমি এই যে এই উপরে ফ্রন্ট যে আপারে যে এক্স স্কয়ারের একটা ফ্রন্ট আছে এখানে ক্লিক করে দেন টু যদি দেই, আচ্ছা না হয়নি বোধ হয়, এখানে আবার করছি এই, এবার যদি টু দেই তো এই যে হয়ে গেছে এক্স স্কয়ার ইকুয়াল টু, আবার সেম স্কয়ার সরি, আচ্ছা এটা আবার নামাতে গেলে এখানে আবার ক্লিক করতে হবে, দেন প্লাস এ প্লাস এ স্কয়ার প্লাস ওয়াইস এ প্লাস সরি, যে আমি এ প্লাস বি তার হোল স্কয়ার একটা সূত্রটা লিখেছি আর কি। নিচে চলে যাও, আচ্ছা হ্যাঁ এন্টার, এটা যদি আমি ইকুয়েশন দিয়ে দেখি, ইকুয়েশন আচ্ছা দেখি প্লাস বি, এখানে স্কয়ারটা কোথায় দিবেন? এটা আছে, ঠিক আছে, এটা তো আপনি সাবস্ক্রিপ্টে দিবেন, এটা কোথায় দিবেন? এটা আমাকে সাবস্ক্রিপ্টে চলে যেতে হবে, না 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 না, এটা সাবস্ক্রিপ্টে দিবেন, এটা আপনি ইকুয়েশন থেকে দিবেন, ইকুয়েশনে ইকুয়েশন আমরা নিয়ে আসা, ইকুয়েশনটা টিপ দেন, ইকুয়েশনটা টিপ দিলে একটা চার্ট আসবে, এটা এটা ঠিক আছে, এটা আগেটা ঠিক আছে, মানে ওই জিনিসটা, ওই জিনিসটা আসার কথা না, ওই লাইন গুলো উপরে একটা জিনিস আসে না, সবকিছু দেখা যায়, কি কি ইন করা যায় এটা দেখেন নাই, ইনসার্ট এখানে বলতে এই জায়গায় ইকুয়েশনের এখানে এটা ইয়ে করা, হ্যাঁ এই যে ও এখানে এর কি আসতেছে, এরকম কিছু দেখা যাচ্ছে না, না এখানে ইকুয়েশনের এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটা উপরে চলে আসে আর কি, ইকুয়েশনের অত অনেকগুলো জিনিস উপরে চলে আসে, ওখান থেকে টেনে টেনে আনা যায়, কিন্তু এখানে আপনার হয়তো হাইড হয়ে আছে হয়তো, এই হতে পারে বলতে পারছি না, ইকুয়েশন বেসিক্যালি আমরা ইউজ করি ধরেন যেগুলো জটিল, যেমন আপনার ইয়ে, যেমন এই যে ধরেন এই যে এই যে সামেশন দেওয়া যেগুলো, তারপর ফাংশনের, তারপরে যে ই টু দি পাওয়ার এক্স, দেন আপনার কস আলফা বিটা সাইন, এসবের ক্ষেত্রে ইকুয়েশনটা ইউজ করা হয়, নর্মাল সূত্রের জন্য এইভাবে করেই বলে লিখতে হবে। আমাদের ম্যাথমেটিক্যাল গতদিন আমরা যেটা দেখাছিলাম আপনার পানির সংকেতটা, সেটা তো আপনি লিখতে পারবেন তাই না? হ্যাঁ, তাহলে আপনি এখন এ করেন এ প্লাস ওয়ান বাই এর হোল কিউব ইকুয়াল টু 18 হলে এ প্লাস ওয়ান বাই এর হোল কিউব সমান কত হবে? যে গতদিন যে একটা ম্যাথের এ দেখাইছিলাম যে এ প্লাস ওয়ান বাই বাই এ কিউব প্লাস ওয়ান বাই এর হোল কিউব, ঠিক আছে, মানে এ কিউ প্লাস ওয়ান বাই এর কিউ বা ব্র্যাকেটের উপরে কিউ, তারপরে সমান 18, গতদিন যে ফর্মুলাটা আমরা করছিলাম, আমার এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, আপনি এসকেপ চাপেন, এটা হেড চলে আসছে, চলে যাবে, এসকেপ চাপলে কিবোর্ড থেকে, আচ্ছা আচ্ছা কিবোর্ড থেকে এসকেপ চাপলে এটা চলে যাবে, মানে ওকে আমি যেটা দেখাচ্ছিলাম তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সালেক সাহেবের কাছে একটু যাবো, সালেক সাহেব আপনার স্ক্রিনটা শেয়ার দেন, জি করছি, আপনি আমাদের গতদিন যে ম্যাথমেটিক্যাল কাজটা আমরা করছিলাম ভিডিওটাও চ্যানেলে দিয়ে দিছি, তো আপনি ওই ম্যাথমেটিক্যাল কাজটা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তারপরে ইকুয়াল টু 18 এটা লিখে দেখান একটু, আচ্ছা একটু দেখে, ওয়াট
ভাইয়া কি বলছেন? A cube plus 1 by A cube না? আচ্ছা ঠিক আছে, ওকে A cube দিব না, পাওয়ার A cube ওই হোমে যান, হোমে 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 কই কি না, এটা এটা তো সাফিক্স টাফিক্স দিয়ে দাও, আমি তো ইকুয়েশন দিয়ে লিখতে যাচ্ছিলাম। এই যে এখানেই কিউব আছে, দেখ কোথায় যেন আছে, এই যে এখানে এ কিউ মানে এটার উপর দিয়ে উঠার একটা ব্যবস্থা মনে হয় আছে। একটা আমি লিখতেছি, পারবো এটা। তাহলে আবার এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে হবে এ কিউ, এখানে এখানে দাদা দাদা এখানে আমি কন্ট্রোল সি ভি এ কিউ উপর হবে 1/A³ সমান কি বলছেন ভাইয়া? 1/A³ ব্র্যাকেট দিতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 18 হলে কোথায় ব্র্যাকেট দিব? দুই পাশে ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট আগে বলেন, এ কিউ প্লাস 1/A³ এটা এটা দুই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিব? জি জি দিলাম, এন্ড দিলাম, সমান 18 হলে জি জি 18 হলে হ্যাঁ এটা ম্যাথে তৈরি করেন, এখন তো ম্যাথ পুরোপুরি ম্যাথ বোঝা যাচ্ছে না, এটা যদি একটা ঘরের ভিতরে আছে এটা ম্যাথ হবে কি করে? এই যে এখন ম্যাথ আছে জি, এখন এ প্লাস 1/A এর হোল কিউব a plus 1 by হ্যাঁ এখন পারবো, তাহলে a plus 1 by whole cube না, insert equation bracket তাহলে এখানে হোল কিউব তাই না, এটাকে দিয়ে নি হোল কিউব a plus 1/A জি a plus j 1/A whole cube না জি whole cube একটু বেরিস 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 তাহলে a whole cube কি আপনাকে বলে দিচ্ছে? না না কে বলে নি, আমাদের মনে হচ্ছে কে জানি বলে দিচ্ছে, বলা যাবে না, এটা তো ক্লাস চলতেছে, প্র্যাকটিস চলতেছে, নিজে নিজে অফিসই করতে হবে। না 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 না, কিন্তু আর ম্যাডামও যাইতে পারবে না, পুরো ছেলে মেয়েও কিন্তু যাইতে পারবে না, কেউ বলে দেওয়া যাবে না। আচ্ছা এখানে আমি শুধু কিউবটা দিবই তো, কিউবটা এখন তো আমরা সার্ভিস দিতে পারবো না, আমরা এখানে যদি এভাবে করে এখানে কিউবটা দেওয়ার, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ারটা জানি কোথায় কোথায় কোথায়, এখানেই তো পাওয়ার থাকার কথা, পাওয়ারটা তো এখানেই থাকার কথা, কিন্তু এখানে দিলে সমস্যা যেটা হচ্ছে, আচ্ছা সমস্যা 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 সমাধান করে ফেলতেছি এক্ষুনি, এটা আমরা কপি করে ফেলি তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে এক্ষুনি, এই যে লিখলাম হোল কিউব, এই যে লিখেছি a plus 1 by whole cube জি জি থ্যাংক ইউ, যাক অনেক কষ্ট, কিন্তু আমার আর যারা দর্শনার্থীরা যা আছে ওনারা তো এটা ভালো বুঝতে পারবে না, বলবে কি এটা কি হলো, এটা ভালো বোঝা গেল না,
এটা তো ভালো বুঝতে পারলাম না, হ্যাঁ এরকম তো বলবো সবাই, ঠিক আছে? হ্যালো, জি আমি কি, হ্যাঁ জি স্ক্রিন শেয়ার কর, এরকম বলবে, হ্যাঁ এরকম বলতে হলে তাহলে তো বুঝতে পারবে। তা আমি একটু দেখে হালকা সবাইকে, ঠিক আছে? দেখেন আমরা সাধারণত এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা কি করব, এখানে বলতে আপনার এটা কি টুলস বার, টুলস বারের ইনসার্ট, ইনসার্ট অপশনের থেকে ইকুয়েশন, গতদিন যে কাজটা দেখাচ্ছি ওর ভিতরে এই কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রায় কোচিং সেন্টার, শিক্ষা অধিদপ্তর সমস্ত জায়গায় লাগে ম্যাথের প্রশ্ন তৈরি করতে। ফিজিক্যাল স্ট্রেস এসে এখানে জাস্ট আমি শিট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট স্ক্রিপ্ট নেব, খুব সহজে বুঝে নেব, খুব ভালো করে দেখবো, এখান থেকে স্ক্রিপ্টটা নিব, অর্থাৎ স্ক্রিপ্টটা এটা নিব, এখানে জাস্ট এ লিখলাম আর এর মাথার উপরে একটা কিউ লিখে দিলাম, অর্থাৎ থ্রি হয়ে গেলে এ কিউ, একটু আরোপি দিয়ে চাপাই দিলাম, হ্যাঁ অর্থাৎ এখানে গায়ে গায়ে লিখ দেবো না, একটু ডাইন পাশে চাপাই লিখ দেবো, তারপরে প্লাস দিলাম। তারপর হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ান, আমি একটা ওয়ান লিখলাম কিবোর্ড থেকে, তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে যে কাজটা করব আবার ওই স্ক্রিপ্টটা নিয়ে আসবো, এখান থেকে একই স্ক্রিপ্ট বারবার ব্যবহার করব আমার সুবিধা তো। ওকে, আমি কপি করতে তো কোনো কিছু করতে রাজি নয়, আমার সামনে যেহেতু দেওয়া আছে অ্যারো কি দিয়ে একটু চাপা দিলাম দাগটা, এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করব, ব্যাস ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন পুরোটা আপনার নিয়ম হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি যদি ইকুয়াল টু দিতে চাই তা দিতে পারবো, পরে দিতে চাইলে আমি এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। ওকে, এরপরে দেখেন আমি এখান থেকে জাস্ট ইকুয়াল টু দিয়ে দিলাম, এখন 18 লিখে দিলাম, বাস একু প্লাস 1/2 ইকুয়াল টু 18 হলে পরবর্তী লাইনে চলে যাব আমরা, পরবর্তী লাইনে চলে যাওয়ার পরে ইনসার্টে যাব একই জায়গায়, ইকুয়েশন নিউ ইকুয়েশন, দেন এখান থেকে আমরা ব্র্যাকেট দিয়ে দেব, ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে আমরা একই জিনিসটা আবারই ব্যবহার করব, ঠিক আছে? এখানে জাস্ট কে, এখানে জাস্ট কিউ, আর এখানে স্পেস একটা দিতে হবে অথবা আপনি এ দিতে পারবেন, আরো কি দিয়ে চাপা নিতে পারবেন কার্সরটাকে। ওকে, প্লাস দিয়ে দিলাম কিবোর্ড থেকে, তারপর হচ্ছে আবার একই জিনিস অন ভাগ চিহ্ন, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, এখানে জাস্ট এ, এখানে মাথা একটা কিউ, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস এখন কি, সরি ব্র্যাকেট ক্লোজ করার আগে আমার স্পেস আরটা দিতে হতো, স্পেসটা দেওয়া নেই, যে স্পেস দিলাম, এখন কিন্তু ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেখছেন এই ব্র্যাকেটটা ক্লোজ একটু আগে হয়ে গেছিল তার কারণে কিন্তু মিলতেছিল না, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখন জাস্ট আমি কি করব, আমি এখানে আমার কি কিউ কপি করাটার কোনো কিছু দরকার নেই, জাস্ট আমি কিবোর্ড থেকে থ্রি লিখে দিলাম, থ্রি লিখে দিলে দেখেন থ্রিটা ওর গায়ে লেগে গেছে, আমি এটাকে কি করলাম শিফট চেপে ধরে অ্যারোপি দিয়ে সিলেকশন করে নিলাম, এখন জাস্ট হোমে যাব, হোমে যাওয়ার পরে আমি এইটা, এটা কি সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট লিখে দিব, সাব স্ক্রিপ্ট দিলে নিচে যাবে, তার নিচে তো আমার কোনো প্রয়োজন নাই, আমার উপরে প্রয়োজন হয়েছে, ক্লিক করলাম দেখেন উপরে উঠে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট টাই থার্ড ব্র্যাকেট চাপি তাহলে দেখেন আরো উপরে উঠে গেছে, ব্যাস এখন এটা কিন্তু আমার এ কিউ প্লাস 1/2 সমান কত, ঠিক আছে? এরকম যে প্রশ্নটা ম্যাথমেটিক্যাল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট জবে যে যেগুলো হয় সেগুলো সব কিন্তু এখান থেকে করতে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব, এখানে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি একটু জেনে নেবো, তার ভিতরে স্যার আমাদের ক্লাসের ভিডিও গুলো কোন চ্যানেলে আপলোড করা হয়? আমি বলে দিচ্ছি, যে কাজটা দেখালাম কারোর কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা থাকলে কথা বলতে হবে, হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছেন, হাত উঁচু করলে হবে, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ওই ভদ্রলোক মনে হয় রেজাউল করিম সাহেব আর একজন যিনি আছে উনি শুনতে পাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাও, না শুনতে পারলে কি করা, শুনতে পারতেছি রকিব ভাই, না আরেক রেজাউল করিম সাহেব জয়েন করছে, এই বিষয়টা একটু রিভিউ করতে হবে, লাস্ট ক্লাসের ভিডিওটা পাই নাই, উঠায় নিব নি দিয়েছেন, লাস্ট ক্লাসের ভিডিওটা দিয়ে দিছি চ্যানেলে দিয়ে দিছি, তারপর একটু রিভিউ করে দেখালাম মেইন যে টপিকটা, জি জি। এরপর আমরা চলে যাই পরবর্তী কার্যক্রমে, কারো কোনো সমস্যা থাকলে কথা বলতে হবে। এই যে আমি ভিডিওর ব্যাপারে, মানে আমি তো সাকসেস আইটি তে আপনার প্রথম দুইটা ভিডিও ডকুমেন্ট সেভ আর এই যে প্রথম ক্লাসে কে বলতেছিলেন ফরাজ সাহেব, জি জি আমি প্র্যাকটিস করতে পারি না, প্রথম দুইটা ভিডিও পাইছেন না কেন? একটা ভিডিও মানে ক্রপটেড দেখাইছে,
তো ওটা ডাউনলোড করতেছে শেষ পর্যায়ে ডাউনলোডও নেয় নাই, ঠিক আছে? আর বাকি ভিডিওগুলো তো দিয়ে দিছি চ্যানেলে, সবগুলো তো দিয়ে দিছি, গতকালকে একটা দিয়ে দিছি, আপনি চেক করে দেখেন একটু। আপনার ভিডিওগুলো কি সাকসেস আইটি ওই চ্যানেলে? না না, দুইটা চ্যানেল আমাদের, আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দুইটা চ্যানেল আমাদের, আমি এতে যাচ্ছি দেখেন, আমাদের এখানে গেলে আপনি দেখতে পারবেন, এই যে সাকসেস ইনস্টিটিউট বিডি, এটা হচ্ছে একটা চ্যানেল। হ্যাঁ, আর একটা চ্যানেল আপনি জাস্ট এখানে ক্লিক দেবেন, খান আইটি, এই যে খান আইটি, খান, এই যে খান আইটি একসঙ্গে, তারপর বাংলাদেশ, তারপর লিমিটেড, ঠিক আছে? এটাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি মজার একটা বিষয় দেখেন, এখানে মেবি লিংক দেওয়া আছে, দেখি কি লিংক দেওয়া আছে, একটা ঢুকলে আর একটা পেয়ে যাবেন, এই যে দেখছেন, টেকনিক দেখলেন কিভাবে আমরা কাজ করে রাখছি। এখানে ক্লিক দিলে আপনি আমাদের ফেসবুক পেজে আসছেন, দেখছেন, ডিজিটাল মার্কেটিং খালি খালি বলে বলেন। হ্যাঁ, একটা ঢুকলে আপনি যদি রফিক নামে কাউকে চেনেন, তার পাতিলির খবর কি, হ্যাঁ, তার বাকি খবর তো বাদ দিলাম, তার পাতিলির খবর কি সব পেয়ে যাবো, ঠিক আছে, সব পেয়ে যাবো। তাহলে কি এক ক্লিকে দেখেন কোথায় চলে আসছে, দেখছেন? তাহলে আপনি আর কোনোদিন কিন্তু বলতে পারবেন না যে আমি চ্যানেল পাই না, এটা পাই না, অবশ্যই কিন্তু আমি সবকিছু দেখা দিচ্ছি, পাবেন না কেন, সবগুলো পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখেন, এরপরে না পাইলে আমি আবার দেখাই দেবো, সহজে দেখাই দিলাম। আপনি ওখান থেকে ওয়েবসাইট ক্লিক দিতে পারবেন, সব ক্লিক দিতে পারবেন। ওকে, এখন চলে যাও আমাদের কাজে। ও মাই গড, ওই যে নতুন লোকটা মানে জয়েন করছে, আবু সালিক সাহেব আপনার মধ্যে আওয়াজ আছে, লাইনটা একটু মিউট করে দিতে হবে। হ্যাঁ, সবসময় লাইনটা মিউট রাখতে হবে, উনি আবার লাইন থেকে আউট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমাদের কিছু করার নাই, দেখেন আমরা শুরু করে দিই আমাদের কাজ। হ্যাঁ, উনি লাইনে আসতে লাগুক। তারপর আমরা গতদিন দেখছিলাম, তাহলে হাউ টু মেক সুপার স্কিমেন্স সাব স্ক্রিপ্ট, ওকে, হাউ টু স্পেসিং লাইন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আজকে সুন্দর একটা টপিক দেখাই দিই, ঠিক আছে? এটা আমরা সিলেকশন করলাম, ব্যাক স্পেস বা ডিলিট মেরে দিলাম, ঠিক আছে? এখন আমরা লিখবো এখানে সাকসেস। রফিক ভাই একটু প্লিজ, রফিক ভাই জি বলুন, আমি শুনতেছি। ও যে এটা কোথায় থেকে আনতে হয় একটু যদি রিভিউ করতেন, এটা শুনতে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টটা, জি জি জি, ওটা আপনি বেসিক্যালি যদি আপনি এখান থেকে নেন, আপনি দেখেন এখান থেকে নিতে পারলে এই যে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট হোম থেকে নিতে পারবেন, এই যে। আর যদি আন্ডারলাইন থেকে নেন, তাহলে এখান থেকে মোর আন্ডারলাইন কথা বলি না, যা শুনতে পারি কথা বললাম, ভিডিও আছে তো, এই যে এখান থেকে সুপার স্ক্রিপ্ট দিতে পারবেন, যে লেখাটা দেখেন উপরে উঠে যাচ্ছে, আর এখান থেকে যদি সাব স্ক্রিপ্ট দিতে, লেখাটা দেখেন নিচে, এই লেখাটা বডি, লেখাটা নিচে নেমে গেল, এই যে লেখাটা যেমন আছে এমন, এই যে নিচে নেমে গেল। সো সাব মানে সাব মানে সাব মানে নিচে, আর সুপার মানে ওপরে, এই যে, এটা আমরা বুঝতে পারবো, এখান থেকে নিতে পারবো, অথবা যদি আমরা চাই এখান থেকে নিতে পারবো, এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার দিতে পারবো, এখান থেকে পানির সংখ্যা দিতে পারবো। কিভাবে পানির সংখ্যা দিব একটু দেখাই দিই, ইজ টু ও, আমরা এই টুটাকে কি করব, সিলেকশন করব, শিফট চেপে ধরলাম, অ্যারো কি হেল্প নিয়ে সিলেকশন করলাম, ওকে, টু চেপে ধরে অ্যারো কি হেল্প নিয়ে সিলেকশন করলাম, আমরা এটাকে কি করব, সাবস্ক্রিপ্ট দিয়ে দেব, অর্থাৎ আমরা এটা টোটালটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতেছি। এই যে দেখেন, এই যে এইচ টু ও যেটা লিখছি এখন, ওটা দেখেন নর্মাল লেখা থেকে একটু নিচে, তো এই এইচ টু ওটাকে আমি একটু কি করলাম, টুটাকে নিচে নামিয়ে দিলাম, এই যে সাবস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে পানির সংকেত, ওকে, এটা ব্যবহার করলাম। আর আমরা যে ম্যাথমেটিক্যাল কাজটা করতেছিলাম একটু আগে, এটা হচ্ছে ইনসার্টে যাব, যাওয়ার পর ইকুয়েশন, ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখান থেকে আমরা জাস্ট প্রথমে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ইয়ে, তারপর হচ্ছে সেটার উপরে দিয়েছিলাম একটা কিউ, সেটার উপরে কিউ এভাবে দিয়েছিলাম না, আমি সেটাকে আবার একটু দেখাচ্ছি, স্ক্রিপ্ট থেকে এখান থেকে এখানে, এটা জাস্ট ইয়ে, প্লিজ লাইনগুলো একটু সাইলেন্ট করে রাখি বা মিউট করে রাখি। এখানে আমরা টু দিতে চাইলে পারবো, যে টু দিতে চাইলে পারবো, থ্রি দিতে চাইলে পারবো, যেটা আমাদের ইচ্ছা, আমরা টুটাকে মুছে দিলাম, থ্রিটাকে দিয়ে দিলাম। এখন এ পাশে কার্সরটা নিয়ে যাবো, এখন যদি লিখি তাহলে কিন্তু প্লাসটা থ্রির সঙ্গে উঠে যাবে, দেখছেন, এখানে লেখা যাবে না, কি করতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে, স্পেস বা কার্সর এরকম দিতে হবে, স্পেস দিলে হবে না, কার্সরটা একটু চাপা এই ডানির পাশে ক্লিক দিতে হবে, দেখছেন, অথবা এরকম দিয়ে নিলে বেস্ট হবে, ওকে। এখন প্লাস দিব, দেখেন প্লাসটা সমান এ তালে নেমে গেছে, আগে কিন্তু থ্রির সমান উঠছে ছিল প্লাস, ওকে, এ হচ্ছে টার্নিং পয়েন্ট, ওকে। এখন আমরা চলে যাই, এটা সবাই ভুল করে ফেলে, আমরা কিন্তু জেনে চলে ভুল করবো না, এখানে আমাদের একটু ভুল হয়ে গেল, এই দুটো আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে ফেললাম, এখানে ওয়ান দিতে হবে আগে,
তারপরে ভাগ, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট। ওকে, এখান থেকে এখানে কেমন হয়ে গেল, এখানে চলে আসলো কোনো, এখান থেকে আমরা এ লিখলাম, তারপর হচ্ছে এখানে কিউ লিখবো, ব্যাস। এখান থেকে আবার ওই কার্সরটা আবার ফাঁকায় ক্লিক করতে একটু পাশে, এই যে এখন দেখেন ব্র্যাকেট ক্লোজ, এখন দেখেন মজার বিষয় যা লিখছিলাম তাই হয়ে গেছে, ব্যাস। এখন দেখেন আমরা এখানে লিখবো, একটু বড় করে নিই পেজটা, এই যে এখন দেখেন আমরা এখানে লিখবো কি, ছোট করে নিলাম সাইজটা, ওকে, এখানে লিখবো ইকুয়াল টু 18 18, একটু কাজটা জটিল, তাই আমি আবার দেখাচ্ছি। এখন দেখেন আমরা এন্টার দিয়ে পরের লাইনে চলে গেলাম, ইনসার্ট, ইনসার্ট থেকে এরপর চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দুইবার করে দেখবেন, আপনারা ভিডিওটা দেখলে আমাদের ইনকাম হবে আর আপনাদের লাভ হবে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, টেনে টেনে দেখবেন তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে লিখলাম আমরা একই জিনিস লিখবো আবার, এখানে ইয়ে, এখানে কিউ, ব্যাস কিবোর্ড থেকে লিখতে যেগুলো আরো কি চাপাই দিলাম, প্লাস দিলাম। এখন আমরা আবার একই জিনিসটাকে নিব, তার আগে আমরা একটু পনটাকে নিয়ে আসবো, ভাগ, এরপর আমরা একই জিনিসটাকে স্ক্রিপ্টটাকে নিব, কে দিব, এখানে জাস্ট কিউ দিয়ে দিলাম, ব্যাস, ঠিক আছে, স্পেস দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা কিউ দিতে চাই তাহলে আমরা এর মাথায় একটা কিউ দিতে পারবো, এই যে কিউ দিয়ে দিলাম, ব্যাস। কিউটাকে সিলেকশন করতে হবে অবশ্যই পরে, কারণ এটা কিন্তু এখনো কেউ কিউ বলবে না, এখন সবাই ইন্টু আকারে এ কিউ প্লাস 1/a³, এর সঙ্গে ব্র্যাকেট দিয়ে কিউ, এর সঙ্গে ব্র্যাকেট দিয়ে হচ্ছে ইন্টু কিউ, এ কিউ প্লাস 1/a³, এটা হচ্ছে ইন্টু কিউ বলবে সবাই, বাট এটা হোল স্কোয়ার বাই এই কিউ কেউ বলবে না, কিউ বলতে হলে কি করতে হবে, এখানে যে সুপার স্ক্রিপ্ট দিতে হবে, এখন কিন্তু এটাকে অনেকটা কিউ বলবে, তো আরো উপরে দিতে হবে, কনফিউজ রাখা যাবে না, এই যে কন্ট্রোল প্লাস রাইট চাই থার্ড ব্র্যাকেট দিয়ে আটটু কুচু করে দিলাম, ওকে, কন্ট্রোল প্লাস রাইট চাই থার্ড ব্র্যাকেট, ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা এটাকে মুছে ফেলে দেবো, কারোর কোনো কোয়েশ্চেন আছে কি না, হাত উঁচু করতে হবে, যদি কোয়েশ্চেন থাকে তাহলে হাত উঁচু করতে হবে, কোনো কোয়েশ্চেন আছে কি, এই বিষয়টা তো সহজেই বুঝিয়ে দিলাম। আপনি জাস্ট আমরা এক ঘন্টা করে ঘুমিয়ে এক ঘন্টা, এটা চলে আসছে, চলে আসছে আমি এটাকে সিলেকশন করলাম, একটু ছোট করে নিলাম এক লাইনে নেওয়ার জন্য, ঠিক আছে, এই যে বাস। এখন এটাকে আমি কি করব, আমি এটাকে কপি করব, কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস ডি, এই যে কপি হচ্ছে আমার সামনে, ঠিক আছে, আমি চারটা লাইনে কপি করলাম, এটা চারটা লাইনে কপি করার পরে আমি এটাকে আরো একটু ছোট করে দিব, আরো একটু ছোট করে দিলাম, ব্যাস এটাকে আরো একটু ছোট করে দিলাম। এখন মজার বিষয় দেখেন, স্পেসিং লাইন, স্পেসিং লাইনটা কি, আমাদের টপিকটা হচ্ছে আজকে হাউ টু স্পেসিং লাইন, স্পেসিং লাইনটা হচ্ছে এই লাইনটা থেকে হঠাৎ এই লাইনটা থেকে এই লাইনটা দূরত্ব, এই লাইনটা থেকে এই লাইনটার মাঝখানে কতটুকু দূরত্ব আছে, আশেপাশে কতটুকু দূরত্ব আছে, এটা হচ্ছে স্পেসিং লাইন বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমি চলে গেলাম আমার এখানে, এখান থেকে আমি যাইতে পারবো, আর এখানে কি বলছে সেটা একটু দেখে নিই, ক্লিক অন প্যারাগ্রাফ, ক্লিক অন প্যারাগ্রাফ থেকে নিতে পারবো, এটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে নিতে পারবো অথবা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে, যাও দুইটা জায়গা থেকে নিতে পারবো, আপনারা নিয়ে দেখবেন। আমার স্পেসিং লাইনটা দেওয়া আছে 1.15, ঠিক আছে, ক্লিক অন প্যারাগ্রাফ মানে এই যে প্যারাগ্রাফ, এটা এটা কিন্তু ক্লিক অন প্যারাগ্রাফ, এটা হচ্ছে 1 দিলে এটা ছোট হবে, আর 1.15 দেওয়া আছে, আমি 1.15 টাকে আমি কি করব একটু ছোট করে দেব, তার থেকে 1 করে দিলাম, দেখেন একটু চেপে গেছে। এখন যদি আমি 1.15 দিই তাহলে আর একটু 1.15 মানে 1, একটু আরো একটু বড় হয়ে গেল, যদি 1.5 দিই তাহলে আরো বড় হয়ে গেল, যদি 2 করে দিই তাহলে আরো বড় হয়ে গেল ফাঁকাটা, তাহলে আড়াই করে দিলে আরো বড়। তো আমি এটা চাচ্ছি না, গভর্নমেন্ট চাকরি বা আদার্স জায়গায় প্রতিযোগিতার যুগ যেহেতু, সেখানে বলে 0.5 করো, অর্থাৎ এটার অর্ধেক, এটা অর্ধেক করতে পারে, তখন অর্ধেক করতে হলে আমি কি করব, লাইন স্পেসিং অপশন, ওকে, এখানে যাওয়ার পর দেখেন কার্সরটা যেখানে উঠতেছে এখানেই কাজ করব, এখানে কাজ করলে এখানে দেখতে হবে সিঙ্গেল আছে কিনা, মাল্টিপল আছে কিনা, এরকম
ঠিক আছে, এখানে যাব আমি, এখানে জাস্ট একবার নিম্ন লেভেলে ক্লিক দেবো, এই যে নিচে নিচে ক্লিক দিলে দেখেন 0.5 চলে আসছে। তো লেখাগুলোর মাথা কেটে যাবে আমি জানি, সৌন্দর্য বর্ধন করবে আর কি, সৌন্দর্য নষ্ট করবে। তো সৌন্দর্য নষ্ট করলে দেখেন লেখাগুলোর মাথা কেটে গেছে, মানে লেখাগুলো সৌন্দর্য নষ্ট করে ফেলছে। তা আমি এটা আশা করছি না, আমি আশা করছি যে 0.7 দিয়ে দেবো, তাহলে লেখাগুলোর মাথা কাটবে না। জাস্ট ব্যাক স্পেস দিয়ে কার্সর দিয়ে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম, জাস্ট 7 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলাম, এখন থেকে লেখাগুলোর মাথা আর কাটবে না। ঠিক আছে, আপনি চাইলে 0.6 এখান থেকে দিতে পারবেন, আপনার যেটা দরকার এখান থেকে দিয়ে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এখান থেকে দেওয়া যাবে এই নিয়মগুলো সবকিছু। এখানে দেখেন এখানে আরো অনেক কাজ আছে, আপনারা প্র্যাকটিস করবেন, যদি না পারেন তাহলে আগামী দিন কোচিং করে আমি দেখাতে, একই কাজটা এখান থেকেও দেওয়া যাবে। দেখছেন একটু আগে বলছিলাম না, এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, দুইটি ক্লাস, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখে রাখেন, ক্লাসের শেষ পর্যায়ে কোয়েশ্চেন গুলো নিব। হাউ টু চেঞ্জ অ্যালিগমেন্ট, অ্যালিগমেন্টটা চেঞ্জ করবো আর কি। অ্যালিগমেন্ট মানে কেমন, আমাদের দেখেন এই এই যে চিহ্নটা, এটা হচ্ছে অ্যালিগমেন্ট, এটা লেফট অ্যালিগমেন্ট, এটা সেন্টার অ্যালিগমেন্ট, রাইট অ্যালিগমেন্ট, জাস্টিফাই। তো আমি কন্ট্রোল প্লাস এল দিলে লেফট অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস ই দিলে সেন্টার অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস আর দিলে রাইট অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস জে দিলে জাস্টিফাই অ্যালিগমেন্ট। তো আমি একটু কন্ট্রোল প্লাস ই দিয়ে দেখি, কন্ট্রোল প্লাস ই কিবোর্ড থেকে দিলাম, ওকে সেন্টার অ্যালিগমেন্ট হয়ে গেল। দেখছেন কন্ট্রোল প্লাস এল দিলাম রাইট অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস আর দিচ্ছি কিবোর্ড থেকে রাইট অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস এল দিচ্ছি লেফট অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস ই দিলাম সেন্ট্রাল অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস জে দিলাম জাস্টিফাই অ্যালিগমেন্ট, যেখানে ছিল সেখানে। আশা করি বুঝতে পারছেন, এখান থেকেও ক্লিক করলে একই কাজ হবে, দেখছেন একই কাজ, এখান থেকেও ক্লিক করলে একই কাজ হবে, আশা করি বুঝতে পারছেন। এগুলো হচ্ছে অ্যালিগমেন্ট। এরপর হচ্ছে হাউ টু সেটিং বর্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফিস, ওকে। হাউ টু সেটিং বর্ডার, বর্ডারটা আমরা কিভাবে করি, বর্ডারটা আসলে বুঝি কিনা, কেউ কেউ মার্জিনকে বর্ডার বলে ফেলি, বর্ডারকে মার্জিন বলে ফেলি, আসলে একই জিনিস নয়। মার্জিন একটা আলাদা জিনিস, যেমন এখন কিন্তু পেজটার মার্জিন দেওয়া আছে, আমরা কি করে বুঝতে পারতেছি এখানে চলে যায়, কারণ লেখাটা থেকে এর পাশে যাচ্ছে না বাম পাশে, এবং লেখাটা ডান পাশে এর পাশে যাবে না। কি করে বুঝলাম, ক্লিক অন পেজ লেআউট দেন ক্লিক অন মার্জিন, এই যে ওয়ান অন করে দেওয়া আছে, যদি হাফ করে দিই তাহলে লেখাটা আরো চেপে গেল, এটাকে কি বলে, মার্জিন বলে, এগুলাকে সব মার্জিন বলে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব বর্ডারে, বর্ডারটা কেমন জিনিস একটু দেখে নিই, ক্লিক অন হোম দেন ক্লিক অন বর্ডার, এটা আছে বর্ডার। আমরা এখানে কি ক্লিক করতে বলছি, ক্লিক অন বর্ডার, এই যে বর্ডার ধরলাম বটম বর্ডার, ওকে। আমরা এখন কি করব, এই লেখাটাকে আমরা সিলেকশন করতে পারি নাও করতে পারি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে বটম বর্ডার এখানে একটু সিলেকশন করা দরকার, কন্ট্রোল প্লাস জেড, আমরা সিলেকশন করলে কাজটা করতে মজা মজা হবে, তাহলে এই লেভেল এসে বর্ডার হবে। ক্লিক অন বটম বর্ডার, এই যে একেবারে নিচে হয়ে গেল, ক্লিক অন টপ বর্ডার, উপরে বর্ডার হয়ে গেল, ক্লিক অন লেফট বর্ডার, বামে বর্ডার হয়ে গেল, ক্লিক অন রাইট বর্ডার, ডান সাইডে বর্ডার হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমরা চতুর্পাশে কিন্তু বর্ডার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে নো বর্ডার, নো বর্ডার করতে হলে এই বর্ডারটা উঠে গেল, ওকে। এরপরে দেখেন আমরা যদি ওয়াল বর্ডার দিই তাহলে কেমন হয়, ওয়াল বর্ডার, চতুর্পাশে বর্ডার হয়ে গেছে এবং আলাদা আলাদা ঘর ঘর হয়ে গেছে। আমি যদি বলি না আমি এই বর্ডার আশা করতেছি না, নো করে দিলাম, নো বর্ডার, আমি আউটসাইড বর্ডার দেবো, মানে চতুর্পাশে খালি একটাই বর্ডার হবে, আলাদা আলাদা বর্ডার হবে না ঘর ঘর, ঠিক আছে, এই যে আউটসাইড বর্ডার, দেখছেন। এখন যদি আমি করি ইনসাইড বর্ডার, তাহলে যে ইনসাইড বর্ডার করে দিলাম, বাস, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে তাহলে আমরা লেখাটাতে যত প্রকারের বর্ডার আছে সবগুলো দিয়ে দিলাম ইনশাল্লাহ। এখন আমরা নো বর্ডার করে দিব। এখন যদি আমরা বলি পেজ বর্ডার দিব, পরবর্তী টপিক আছে আমাদের মেবি পেজ বর্ডার, আমাকে কি দেখা যাচ্ছে, কেউ একজন ও ক্যামেরা সরি ভিডিওতে এসে আমাকে হাত দেখান, দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ, কাজগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার, ওকে। হ্যাঁ এখন দেখেন আপনারা, এরপর হচ্ছে হাউ টু সেটিং বর্ডার দিলাম, হাউ টু সেটিং পেজ বর্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফিস। পেজ বর্ডারটা দিতে হলে একই অপশনে ক্লিক দেবো, বর্ডার্স, বর্ডার্স অ্যান্ড শেডিং, একবার লাস্টে চলে যাবো, ক্লিক দিলাম বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে যাওয়ার পরে এটা কিন্তু সিলেকশন আছে, এটা কাজ আমাদের অল কমপ্লিট। আপনি যদি থ্রি ডি দিয়ে দেখতে চান তাহলে দিতে পারবেন, ওখানে এই যে এমন হবে থ্রি ডি, সব কিছু দিতে পারবেন।
হঠাৎ হচ্ছে লেখাটার বর্ডার করতেছে, ঠিক আছে? তো আমরা যদি এখন নো করে দিই তাহলে এখান থেকে নো হয়ে গেল, অথবা আমরা এখান থেকে যেও এখানে বর্ডার ছেড়ে গিয়ে যে এখান থেকে আমরা নান করে দিতে পারবো, যে এগুলো সব আপনারা দিয়ে দেখবেন। এটার কাজ শেষ আমার, পেজ বর্ডারে চলে যাবে। এখন পেজ বর্ডারে চলে গেলে আমি পেজ বর্ডারে যদি এটা দিই, তাহলে আপনার কেমন দেখাবে? এটা দিলে যে এমন বর্ডার হবে, এই স্টাইলটা, এই যে বক্স বর্ডার নান করা ছিল, কিন্তু এটা আর এই এটা হচ্ছে আমাদের পেজ, এটা নান করা কোনো বর্ডার না। ওকে, বক্স দিয়ে দিলে এটা বর্ডার হয়ে গেল। ওকে, এখন আমি যদি বলি এক পাশে বর্ডার দিব তাহলে এমন হবে, মানে তিন পাশে বর্ডার হবে আর এক পাশে বর্ডার হবে। আমি যদি বলি দুই পাশে বর্ডার হবে তাহলে এমন হবে, উপরে বর্ডার নিচে বর্ডার, দেখেন খেয়াল করে, এই যে উপরে নিচে বর্ডার রেখেছে, যে উপরে বর্ডার হয়েছে নিচে বর্ডার হয়েছে, দেখছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফিস, কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এখান থেকে ক্লিক করলাম, বক্স বর্ডার দিলাম, উপরে বর্ডার দিব না নিচে বর্ডার দিব না, রাইট অ্যান্ড লেফট বর্ডার থাকবে। ওকে, অনলি লেফট বর্ডার থাকবে, ক্লিয়ার? নো বর্ডার, নান করে দিলাম। এখন মজার বিষয় সেটা না, মজার বিষয় হচ্ছে বক্স বর্ডার দিব, বাট এখান থেকে আমি এই স্টাইলটা দিব। ওকে, কেমন স্টাইল? এখন এটা তো দিলাম, আমার পেজে বর্ডার হয়ে গেল। এখন আমি এখানে ক্লিক দিলে এখানে বর্ডারটা চলে আসবে, ব্যাস। এখন আমি চাচ্ছি বর্ডারটা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বর্ডারটা একটু কালার করতে চাচ্ছি, কারণ রং ঢাকেন তো দুনিয়ার শেষ না। কালার দিব, রেড কালার দিয়ে দিলাম, বাস পেজটা কালার হয়ে গেল, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, পেজটা তো কালার দিলাম, আমরা মাদ্রাসা মত ভার্সিটি সামনে বেশ কিছু লিফলেট পোস্টার পেয়ে থাকি, সেই লিফলেট পোস্টার গুলা এরকম বর্ডার দেওয়া থাকে না। সে কেমন বর্ডার দেওয়া থাকে? সে দেওয়া থাকে আপেল দেওয়া থাকে, লাভ রেক দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে। আমরা একটু দিয়ে দেখি, বাহ ভালো মজার তো। এরপরে চলে যাই আমরা, এটা তো সবাই দেয়, আমি এটা পছন্দ করতে চাচ্ছি না, আমার একটু এক্সেপশনাল হবে। তাহলে কেমন এক্সেপশনাল, কেমন এক্সেপশনাল হতে পারে? তাহলে আমি একটু গাছ গাছলা দিতে পারবো, এই যে এই যে ফুল টুল দিতে পারবো, বা বাহ নতুন জিনিস জিনিস দিলাম যে ভালো। হ্যাঁ, তাহলে আমি এটা দিতে পারবো। এটা ছিল আমাদের পেজ বর্ডারের বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর এই পেজ বর্ডারটা আমি চাইলে কি করতে পারবো, দুই পাশে দিতে পারবো, চতুর্পাশে দিতে পারবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই যে এখান থেকে ক্লিক দিবেন, জাস্ট সেটার উপরে ধরে ক্লিক দিলে তিন পাশে থাকবে, এক পাশে থাকবে, অথবা উপরে থাকবে আর লেফটে থাকবে, বটমে থাকবে না, টপে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে না, বটমে থাকবে না। ওকে, দেখেন তাই কাজ হয়েছে। ওকে, যা যা কমেন্ট দিবেন তাই তাই করতে বাধ্য। পরবর্তী চলে যাই আমি, হাউ টু সেটিং রিভার্স এন্ড শেডিং। এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট টপিক, তবে কোথায় ব্যবহৃত হয়, খুব কম ব্যবহৃত হয়। এই যেমন এই লাইনটাকে আমি সিলেকশন করলাম, সাকসেস ট্রেনিং ট্রেনিংটাকে সিলেকশন করার পরে ক্লিক অন শেডিং, একই অপশনে তিনটা কাজ একই অপশন। এখান থেকে যাওয়ার পরে যে শেডিং, শেডিংটা দেখেন এটা কি কাজে ব্যবহৃত সেটা একটু বলে নি। এটা হচ্ছে আমাদের সিভিতে কাজ করার জন্য, সাধারণত আমরা এখানে শেডিংটা এখানে ক্লিয়ার আছে, এখানে কালার দিব, সরি এখান থেকে কালার দিতে হবে, কালারটা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, বাস এই যে কালারটা চলে আসে, এই লাইনটা পুরো কালার হয়ে যাবে, দেখেন পুরো কালার হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন এটা কি এমন জিনিস, কত ভালো লাগতেছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে হয়ে গেল, ইম্পসিবল। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে জীবনে হবে না, কি করে হবে না দেখেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালার দিলে যতটুকু লিখবো ততটুকু হবে, এই পুরোপুরি লাইনটা হবে না। এই যে আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, একই কালারটা দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু যে কালার এটা কিন্তু একই কালার দিচ্ছি, কিন্তু লেখাটা যত কিন্তু অত পর্যন্ত হবে, দেখছেন? খুব মজার বিষয় হচ্ছে এটা, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে পর্যন্ত আর শেডিং করলে পুরো লাইনটা হয়ে যায়। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, মনে না রাখলে আমরা কিন্তু পারবো না, তাহলে পুরো কাজটা বাস্তব প্রজেক্ট দেখিয়ে দিলাম। পরবর্তী টপিকে চলে যাই আমরা, শেডিংটা উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিতে পারবো, একই জায়গায় চলে যাবো, বাস এখানে নান করে দিব, ক্লিয়ার করে দিব, বাস এখান থেকে নো আসে, এই যে নো কালার, শেডিংটা উঠে চলে গেছে, দেখছেন? এখন আমরা চলে যাই হাউ টু সেটিং ড্রপ ক্যাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আজকে এত ইম্পর্টেন্ট টপিক কেন, হাউ টু সেটিং ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা কি, আমাদের ছেলেদের গেঞ্জির উপরে বাম পাশে দেখবেন সি দিয়ে অথবা কে দিয়ে একটা কিছু লেখা থাকে, তো যেমন ক্যালভিন লেখা থাকে, সি দিয়ে লেখা থাকে, তারপরে জে দিয়ে লেখা থাকে, ওই যে পাকিস্তানি একটা রেয়ার, জে দিয়ে, জেটা বড় থাকে, অথবা কে টা বড় থাকে, অথবা সি টা বড় থাকে, আর বাকিগুলো সব নর্মাল থাকে, ছোট ছোট। ওকে, তো এখন দেখুন, এখন দেখুন সেক্ষেত্রে আমরা যদি এ করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এ করতে চাই কি করতে চাই, আমরা এখান থেকে আপনার ইয়ে করবো, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এখানে সিলেকশন না করলে হবে, ক্লিক অন ইনসার্ট, দেন ক্লিক অন ড্রপ, ড্রপ ক্যাপ, এই যে ড্রপ ক্যাপে গেলাম, এখন দেখেন এখানে নান করা আছে, দেখছেন? নান সিলেকশন করা আছে। আমরা যদি ড্রপ ক্যাপ দিই তাহলে দেখেন এস্টার অবস্থা, এস্টার অবস্থা দেখেন, এই যে দেখেন, দেখছেন
কেসটা কি অবস্থা হয়েছে আপনি বলতে পারেন? এই লেখাটাকে আপনার দেখানোর কি আছে? এই লেখাটা তো আপনি সিলেকশন করে বড় করলে হতো, ইম্পসিবল। বড় করলে বড় হবে, কিন্তু এটা ইয়ে হবে না, কি হবে না, এটা ধরে এখানে ওখানে মুখ করতে পারবো না। যেমন এখানে ধরে আমি উপরে নিয়ে যাচ্ছি, কিন্তু বড় করলে কিন্তু আর উপরে নিচে নেওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে যাকে যে কাজ, দেখছেন সুন্দর করে সাজায় দিতে ওকে এখানে, এই যে এখান থেকে আপনি সুন্দর করে সাজায় দিতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে এভাবে এখান থেকে কাজটা করা যাবে, বুঝতে পারলাম তো? এখান থেকে কাজটা করতে পারবো আমরা, ঠিক আছে? ব্যাস, এখন দেখেন মজার বিষয়, এটা হচ্ছে এটার জন্য ব্যবহৃত হয় না। এটা কিসে ব্যবহৃত হয়? এটা আমি এখন নান করে দিই, নান করে দিলাম, এই যে ডটকম নান হয়ে গেল। এটা ব্যবহৃত হয় সাধারণত আমরা প্রথম আলো পত্রিকা পড়ে থাকি, তারপরে আমরা বাংলাদেশ প্রতিদিন, ওই যে প্রথম আলোর পোয়াটা না দেখছেন, এটা বিশাল বড় করে পোয়াটা লেখে, বিশাল বড় এত বড় পোয়াটা। ওই পোয়াটা হচ্ছে ড্রপ ক্যাপ দিয়ে করা, উনি যে যিনি ওদের কলাম পেস্ট করে, ওদের যে অপারেটর, সেই কিন্তু এই কাজটা করে। ওকে, তো পোয়াটা বড় করে দেওয়া, বাংলাদেশ প্রতিদিনের পোয়াটা বড় করে দেওয়া, নর্মাল অক্ষর গুলো বা অন্য অক্ষর গুলো নর্মাল করে দেওয়া। আশা করি বুঝতে পারছেন ড্রপ ক্যাপটা। পরবর্তী পর্যায়ে চলে যায়, আমরা বড় করলে এটা বড় হবে, এখান থেকে আমরা চাইলে সিলেকশন করে কন্ট্রোল প্লাস রাইট চাইতে হবে, যে বড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু ধরে উপরে নিচে নিয়ে যাওয়া যাবে না, তার দিয়ে এর নাম কখনো ড্রপ ক্যাপ হবে না। আশা করি বুঝতে পারছেন, এই যে কন্ট্রোল প্লাস জেড চাপতেছি, ড্রপ ক্যাপ চেপে দিয়ে নান করে দিল। ওকে, এরপরে চলে যাই হাউ টু সেটিং বুলেটস, তারপর হচ্ছে হাউ টু সেটিং নাম্বার। বুলেটটা হচ্ছে কি, ক্লিক অন হোমে ক্লিক দিলাম, দেন ক্লিক অন বুলেট। তো বুলেটটা কি, কোথা থেকে আসে? এই যে এটার নাম হচ্ছে বুলেট, বুলেটের নাম শুনলে তো ভয় লাগে, এটার নাম হচ্ছে বুলেট। এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে বুলেট চলে আসে, দেখছেন বুলেট চলে আসে। আমি যদি সবগুলো সিলেকশন করি, আমার একটা সামনে চলে আসছিল, সবগুলো সিলেকশন করলে সবগুলো সামনে চলে আসবে, এই যে বুলেট। এখন যদি আমরা নাম্বার দিই, তাহলে এখান থেকে নাম্বার চলে আসবে, এই যে নাম্বার, ঠিক আছে? আমরা এগুলো সব দিয়ে দিয়ে দেখবো, দিলে আমরা বুঝতে পারবো। পরবর্তী টপিকটা হচ্ছে হাউ টু নাম্বার, নাম্বারটা কিন্তু দিয়ে দেখালাম, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে বুলেট, এই যে এটা নাম্বার, এখান থেকে দিতে পারবেন খালি হাউ টু বুলেট, হাউ টু সেটিং বুলেট, হাউ টু সেটিং নাম্বার। ওকে, তারপর হচ্ছে তিন নম্বর টপিক, হাউ টু রিমুভ বুলেট আর নাম্বার। ওকে, রিমুভ বলতে নান, রিমুভ, এডিট, চেঞ্জ, যেগুলো কাছাকাছি, এই যে নাম, নান আর রিমুভ একই। ওকে, বা ডিলেট, হাউ টু সেট ব্যাকগ্রাউন্ড কালার, খুব সুন্দর টপিক। ব্যাকগ্রাউন্ড বলতে আমরা এটা, এই লেখাটা হচ্ছে ফরগ্রাউন্ড, আর নিচের লেখাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই নিচের পেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এখন হোয়াইট আছে, দেখছেন, আর লেখাটা হচ্ছে কি ব্ল্যাক আছে। তো আমরা পেজ কালার, হাউ টু সেটিং ব্যাকগ্রাউন্ড কালার, ক্লিক অন পেজ লেআউট, দেন ক্লিক অন পেজ কালার, এই যে ব্যাকগ্রাউন্ড, পেজ লেআউট ক্লিক, দেন এখানে পেজ কালার আছে, এই যে পেজ কালার, আমার প্রিয় একটা কালার, এটা দিয়ে দিলাম, বাস আমার সব থেকে পছন্দের কালারটা দিয়ে দিলাম, অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে। যাই হোক, আপনারা দিয়ে দিয়ে দেখবেন, দিলে সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। হাউ টু সেটিং নিউজ পেপার কলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আজকের কাজের সেরা কাজ। ওকে, তো আমরা সাধারণত এখানে খুব ভালো করে দেখবো এই কাজটা, একটু মতামত দিয়ে জনগণের, জনগণকে আমাকে দেখতে পাচ্ছি, একটু হাত তুললে চলবে, দেখতে পাচ্ছি, জি জি, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তাই না? বাকি সবাই আটটা তুলতেছে না, আরো আউট হয়ে যাচ্ছে লাইন থেকে, বুঝলাম না, ঘুম আসতেছে সবার নাকি? যাই হোক, ওকে, আমি দেখাই এখান থেকে যে আমরা কোন কাজটা করবো। এখান থেকে দেখেন নিউজ পেপার কলাম, হাউ টু সেটিং নিউজ পেপার কলাম, তাই তো টপিকটা এরকম ছিল নাকি? টপিকটা হচ্ছে হাউ টু সেটিং নিউজ পেপার কলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ক্লিক অন পেজ লেআউট ক্লিক দিচ্ছি, তারপরে এখানে দেখেন কলাম, আমরা খুব ভালো করে দেখবো, এখানে দেখেন ওয়ান কলাম সিলেকশন করা আছে, দেখেন এই যে ওয়ান কলাম সিলেকশন করা আছে। এই কলামটাকে আমরা কি করব, কাজ করব, আমরা এই কলামটা নিয়েই কিন্তু কাজ করব, তাহলে এই কলামটা ভালো করে বুঝবো। এই পেজটা পুরো ওয়ান কলাম আছে, আমরা কি করে বুঝতেছি, আমরা কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নিলাম, লেখাটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। ওকে, এখন দেখেন আমরা এখানে এই পেজটা ওয়ান কলাম আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না, টু কলাম করলাম তাও কিন্তু বুঝতে পারতেছি না, থ্রি কলাম করলাম তাও কিন্তু বুঝতে পারতেছি না, দেখেন কেউ কিন্তু বুঝতে পারতেছি না, কিন্তু আমি বলে বুঝতে পারতেছি, কারণ কি জানেন, আমি কিন্তু এটা বুঝতে পারতেছি। এই দেখেন এই রুলার বারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন ওয়ান কলাম, টু কলাম, থ্রি কলাম,
আমি কি করে বুঝতেছি রোলার বারটা এমন ছিল না? আপনি দেখেন মজার বিষয় এখানে, এই যে রোলার বারটা এখন অন কলামে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন থ্রি কলাম যে করতেছে এরকম হয়ে যাচ্ছে। মজার বিষয় সেটা না, মজার বিষয় অন কলাম করলাম এখানে, জাস্ট আমি লিখাটাকে এনে পেস্ট করে দিলাম। দেখেন মজার বিষয়টা, এখন দেখেন মজার বিষয়টা, দেখেন যে আমি থ্রি কলাম করতেছি, এখন দেখেন থ্রি কলাম করলে কি হয়ে যাচ্ছে লেখাটা, এই যে এখানে এক লাইন চলে আসতেছে। হ্যাঁ, বাকি এই লেখাগুলো এখন কিন্তু আমার এই এই কার্সারটা দুই নম্বর কলামে যাচ্ছে না, দেখেন খেয়াল করে। আমি যদি এখানে লিখতে যাই তাহলে কিন্তু দুই নম্বর কলামে যাবে না। আরো মজার বিষয় আমি একটু দেখাবো, এখান থেকে যাওয়ার পর অন কলামে কনভার্ট করবো। এখন যদি সাকসেস ট্রেনিং ট্রেনিং সেন্টার দিই, সেন্টার দিলে এখন দেখেন আমি এটাকে যদি এক করি, কলামে কনভার্ট করি, তাহলে কি কলাম, তিন কলাম দিয়ে দিলাম। এখন দেখেন তিন কলামের সব নিচে নিচে চলে আসছে, ঠিক আছে, তিন কলামের নিচে নিচে চলে আসছে। এখন আমি যত দেখতেছি, আমি দুই নম্বর কলামে যাইতে চাই, দেখেন ক্লিক করছে আমার মাউস কিন্তু যাচ্ছে না। সেক্ষেত্রে আমি এখানে যাব, ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কলাম ব্রেক। এখন দেখেন দুই নম্বর কলাম, আমি যা লিখবো সব দুই নম্বর কলাম হবে। তিন নম্বর কলামে কিন্তু আমি যাইতে পারতেছি না, দেখেন এই যে আমার কার্সার কিন্তু তিন নম্বর কলামে যাচ্ছে না। অথবা আমি যদি চাইতাম যে এক নম্বর কলাম থেকে একটা লাইন পুরো নিয়ে চলে আসবে এখান থেকে, অথবা এখানে মাত্র এটা থাকবে, বাকি লাইন গুলো সব নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে ব্রেকে যাবো, যাওয়ার পর কলাম ব্রেক, বাকি লেখাগুলো সব কিন্তু দুই নম্বর কলামে নিয়ে চলে আসবে। দেখেন আমি যদি বলি যে না দুই নম্বর কলাম ফাঁকি থাকবে, তিন নম্বর কলামে পুরো লেখাগুলো নিয়ে চলে যাবে, অথবা খালি খালি চলে যাবে, সেক্ষেত্রে আমার লেখাগুলো নিয়ে যেতে গেলে এই লেখার আগে ক্লিক করে রাখতে হবে। কেন দুই নম্বর কলাম আমি ফাঁকা রাখবো, তিন নম্বর কলামে চলে গেল লেখাগুলো নিয়ে, দেখছেন ব্যাকস্পেস চাপলে আবার পিছিয়ে চলে আসলো, ব্যাকস্পেস চাপলে পিছিয়ে চলে আসলো। মজার বিষয়টা দেখেন, এখানে কার্সর রাখলে দুই নম্বর কলামে চলে যাবে, আমি দুই নম্বর কলামে কিছু লিখলাম। এখন যদি আমি কার্সরটা এখানে রেখে তিন নম্বর কলাম ব্রেক দিই, বাস ফাইনাল খেলা শেষ এখানে। তাহলে আমি কিন্তু বুঝতে পারলাম যে এই কাজগুলো এইভাবে মজা করে করতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, মজা করে করার আগে ভালো করে বুঝতে হবে কাজগুলো। আর বোঝার জন্য কি আমার মতে এত সহজে বোঝা যাবে না, কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন মজার বিষয় দেখেন, এখানে তিনটা কলাম, তিনটা কলাম, আর এটা হচ্ছে নিউজ পেপার কলামে কিন্তু তিনটা কলাম থাকে না। নিউজ পেপারের কলাম কত, সেভেন কলাম অথবা এইট কলাম, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, প্রথম আলো, নয়া দিগান্ত, এদের প্রত্যেকটা পত্রিকার সাতটা থেকে আটটা কলাম থাকে। আগে চাকরি পরীক্ষা ভাইভাতে বলা হতো এক টাকায় কয়টা হরিণ থাকে, এক টাকা নোটে বলা হতো তিনটা হরিণ থাকে, এখনকার আবার বলা হতো যে আবার বলা হতো যে আবার বলা হতো যে আবার বলা হতো কি আবার বলা হতো যে আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি তো? হাত উঁচু করলে চলবে, হাত উঁচু করলে, জি জি, থ্যাংক ইউ। এখন দেখেন বলা হতো যে এক টাকার নোটে কয়টা হরিণ থাকে, তিনটা হরিণ, আর বলা হতো যে জাতীয় পত্রিকায় কয়টা কলাম থাকে, সাত থেকে আটটা। ওকে, এখন আমরা সেই সাত আটটা কলাম করবো, তাহলে কিভাবে করবো, এখানে তো সাত আটটা কলাম দেখতেছি না, এখানে দেখতেছি মাত্র তিনটা কলাম, এরপর লেফট আছে রাইট আছে, আমি মোর কলামে যাবো, তাহলে সাতটা কলাম পেয়ে যাবো। এই যে দেখেন এখানে থ্রি সিলেকশন আছে, ওখানে জাস্ট সেভেন অথবা এইট কলাম লিখে দেবো, এরপর ওকে করবো বা এন্টার ছাপবো, বাস। এখন দেখেন এই লেখাগুলো দুই কলামে কনভার্ট হয়েছে, বাকিটা দুই কলামে কনভার্ট হয়েছে মানে আটে নাই, নিচে আটে নাই, তাই দুই কলামে চলে আসছে। এখন দেখেন এখানে সাতটা কলাম আছে, আমরা কেউ বুঝতে পারতেছি না, রুলার বারটা দেখেন দেখলে বুঝতে পারবো, ওয়ান কলাম, টু কলাম, থ্রি কলাম, ফোর কলাম, ফাইভ কলাম, সিক্স কলাম, সেভেন কলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে যে এটা সেভেন কলামে কনভার্ট হয়ে গেছে। এখন মজার বিষয় দেখেন, এখানে সেভেন কলাম আছে, ঠিক আছে, আমার কথা ঠিক আছে, কাজও ঠিক আছে, কিন্তু তিন নম্বর কলামে আমি লিখতেছি, চার নম্বর কলামে কিন্তু যাইতে পারতেছি না, আমরা ওই একই ভাবে যাবো, এই যে বারবার যাওয়ার কারণে যাইতে পারতেছি, এখান থেকে জাস্ট ব্রেকে যাবো, কলাম ব্রেক। আশা করি এই কাজটা বুঝতে পারছি, কিন্তু প্রথম আলো বা অন্যান্য পত্রিকারা আমাদের নিউজ পাবলিশ করে, তাই না? তো জনগণ নিউজ দেখতে খুব পছন্দ করে, গল্প শুনতে বা কিচ্ছা কাহিনী দেখতে বা শুনতে খুব পছন্দ করে, এটা আমি জানি। তো আমি এটা করবো না, আমি এটা ডিলিট মেরে দিলাম, এখন দেখেন বা এখানে রেখে দিলাম, বাস এখানে রেখে দিলাম। কিন্তু আমি যে কাজটা করতে চাচ্ছি যে পেপার গুলো এই যে সংবাদ পাবলিশ করে, এদের কি এই সংবাদ পাবলিশ করে দিন চলে, এরা আরো কিছু ইনকাম করে? হ্যাঁ, এটাকে আরো কিছু ইনকাম করে আমি ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলতেছি, ঠিক আছে, এরা কি আরো কিছু ইনকাম করে না, এগুলো দিয়ে এদের সংসার চলে, আসলে এরা করে কি সেটা আগে জানতে হবে, ঠিক আছে, এরা কি করে,
এরা কি করে, তো এরা কিছু প্রকাশ করে, বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, যেমন বিভিন্ন কোম্পানি থেকে, ফ্রেশ, তারপরে মেঘনা, তারপর হচ্ছে কি, তারপর যমুনা, তারপর হচ্ছে কি স্কয়ার, তারপর আর কি করে এরা, এখানে সেভেন কলামের নিউজ দিল, এখানে প্রাইম মিনিস্টার কিছু বললো, এখানে অন্য অন্য মন্ত্রীরা কিছু বললো, এখানে দেশের অন্য অন্য নাগরিক কিছু বললো, বাট এখানে দিল বিশাল একটা বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন দিল ওরা, কি বিজ্ঞাপন দিল সেটা কি করে দিচ্ছে আমি দেখি, তার মানে কি এখানে সেভেন কলাম থাকবে আর বিজ্ঞাপনটা থাকবে ওয়ান কলাম, একই পেজে সেভেন কলাম উপরে এবং নিচে আসছে ওয়ান কলামে কনভার্ট, কি করে ক্লিক অন ইনসার্ট দেন ক্লিক অন টেক্সট বক্স, টেক্সট বক্স থেকে আমি এই ফরম্যাটটা নিব অথবা এই ফরম্যাট অথবা এই ফরম্যাট, যেটা নিতে পারবো আমি এটা নিয়ে নিলাম বাস আমার পছন্দ মতো। এখন আমি এখানে যে একটু এগুলা ডিলিট করে দিই, কন্ট্রোল প্লাস জেড, পুরো এটা ডিলিট হয়ে গেছে, আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে আসছি। এখন দেখেন আমার বিজ্ঞাপনটা চলে আসছে, আমি বিজ্ঞাপনটা ধরে একটু নিচে নামাই নেব, আপনারা জাস্ট এটা খেয়াল করার আগে একটু খেয়াল করেন তো উপরে রোলার বারটার অবস্থা, একটু দেখেন তো রোলার বারটা কি অবস্থা আছে, আর একটু আগে কিন্তু সেভেন কলাম ছিল, আমি কিন্তু সেভেন কলাম রিমুভ করি না, বুঝতে পারছেন, সেভেন কলাম কিন্তু আমি রিমুভ করি না, দেখেন ভালো করে আপনারা খালি রোলার বারটার অবস্থান দেখেন খালি। এখন দেখেন এখানে কিন্তু আমার বিশাল একটা বিজ্ঞাপন, এটা মুছে দিলাম, আমি একটা বিজ্ঞাপন তৈরি করে দিলাম এখানে ভিতরে, আর্টিস গ্রুপের বিশাল বিজ্ঞাপন দিলাম, এখান থেকে কয়েক লক্ষ টাকা ইনকাম করে, 5 লক্ষ পর্যন্ত প্রথম পেজ হয় তাহলে 5 লাখ টাকা ইনকাম করে খালি এখান থেকে, খালি একদিন দেখবে বিজ্ঞাপনটা আর্টিস গ্রুপ 5 লাখ অথবা এক্সপার্ট গ্রুপ 5 লাখ টাকা দিবে প্রথম আলোকে, ঠিক আছে, এটা আমি যথেষ্ট জানি, দেখেন এই যে। তো এখন দেখেন রুলার বারটা কয়টা কলাম আছে বলুন তো, একটা কলাম। এখন দেখেন মজার বিষয়, এখানে ক্লিক দিচ্ছি রুলার বারটা 7 কলাম হয়ে যাচ্ছে, দেখেন মজার বিষয় 7 কলাম হয়ে গেছে, উপরে যে ক্লিক দিচ্ছি রোলার বারটা 7 কলাম, মানে এখানে আমি যা লিখবো এখানে 2 নম্বর কলামে কনভার্ট করবো, পেজ লেআউট কলাম ব্রেক ব্রেক, এখানে 2 নম্বর, এখানে আমার কাজ সারটা এখানে ছিল তাতে লেখাটাকে নিয়ে চলে আসছে, ওকে, এখন যে কাজ সারটা আমি এখানে রাখি তাহলে এখান থেকে ব্রেক 3 নম্বর কলাম, এখন দেখেন আমার কাজ সার 3 নম্বর কলামে চলে গেছে, ঠিক আছে, এখন দেখেন কাজ সার 4 নম্বর কলাম, আমি যে এখানে লিখতেছি সে আমার 7 কলামে কনভার্ট, বাট এখানে যে আসতেছি সে 1 কলামে কনভার্ট, মজার বিষয় হচ্ছে এটা, যে একই পেজে 7 কলাম এন্ড 1 কলাম, ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল, ভালো করে দেখবো, প্র্যাকটিস করবো বাসায়, পরবর্তী টপিকে চলে যাই, হাউ টু স্পেলিং ডকুমেন্ট, এটা খুব ভালো ডকুমেন্ট, আমরা এখন পুরো স্ক্রিনটাকে সিলেকশন করবো কন্ট্রোল প্লাস এ দিয়ে, সিলেকশন করলাম ডিলিট মেরে দিলাম, ঠিক আছে, ডিলিট মেরে দিলাম চলে গেছে সব, এখন কিন্তু কলাম গুলা যায় না, আপনি কাজ করতে গেলে বাসায় কিন্তু বিপদে পড়ে যাবেন, অন কলামে কনভার্ট করে নেবেন, এই যে অন কলাম হয়ে গেছে, এখন রোলার বারটা দেখলে বুঝতে পারবেন, আর আপনি এই কাজ করতে করতে রেখে গেলে নতুন কোনো অপারেটর যদি আপনার কম্পিউটার কাজ করে সে কান্নাকাটি শুরু করবে যে ওই ম্যাডাম বা ওই স্যার কম্পিউটার নষ্ট করে দিয়ে গেছে, আসলে মজার বিষয় হচ্ছে যে উনি কিছু বোঝে না, ঠিক আছে, যাই হোক এনিও নতুন মানুষ হতে পারে, আমরা একটা সেন্টেন্স দেখবো এখানে কন্ট্রোল প্লাস এ দিলাম, আমরা সাকসেস কথা বলা যাবে না, কোনো কথা বলা না সিলেকশন, এখানে সাকসেস ট্রেনিং সেন্টার সি ই এন টি আর সেন্টার লিখলাম, সেন্টার লিখার ক্ষেত্রে আমি মনে করেন এখানে একটা ভুল লিখবো, কোনটা ভুল লেখা যায়, কোনটা 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 লিখলাম, এখানে আমি এটা ভুল করলাম, ভুল করার ফলে আমি এটা সাধারণত আমরা অন্য সেন্টেন্স লিখে থাকি যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, তো ক্লিক অন, আমরা যদি স্পেলিং ডকুমেন্ট চেক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে হাউ টু স্পেলিং ডকুমেন্ট, ক্লিক অন রিভিউ, ক্লিক অন স্পেলিং এন্ড গ্রামার, রিভিউতে গেলাম, রিভিউটা কই, যে রিভিউ এই যে স্পেলিং এন্ড গ্রামার, এখন দেখেন আমার সামনে ভুলগুলো সব চলে আসছে, এখানে ক্লিক করলে যে কন্টার বানান ভুল আছে, কন্টার এটা হবে সেন্টার, এটা দিচ্ছে এটা সেন্টার প্রথমে শুনেছি, তারপর হচ্ছে সানটা এ দিলে বলছে, এরা বলছে এ দিলেও দিতে পারেন, অ্যাকাউন্টটা তারপর বলছে এরা, এই যে তো শব্দ কিন্তু আমার সামনে বেশি উঠবে, অনেকগুলো অনেকগুলো শব্দ কিন্তু আমার সামনে বেশি উঠছে, এই যে দেখেন ভালো করে, এই যে আমরা প্রথমটা বেশিরভাগ রাইট থেকে আমি প্রথমটা নিয়ে নিলাম, প্রথমটা কি প্রথমটা চেঞ্জ চেঞ্জ জল দিয়ে দিলাম বা চেঞ্জ, এই যে সেন্টার হয়ে গেছে, ঠিক আছে,
তাহলে কি আমি পরিবর্তন করে দিলাম, আমার যে গ্রামাটিক্যালটা ভুল দেখাচ্ছিল ওটা আমি সঠিক করে নিলাম। হাউ টু কাউন্ট ডকুমেন্ট, কাউন্ট কাউন্ট কিন্তু গণনা করা, ক্লিক অন রিভিউ, ক্লিক অন ওয়ার্ড কাউন্ট, এই যে পাশে আছে এখানে, এই যে ওয়ার্ড কাউন্ট, এখানে কয়টা ওয়ার্ড আছে, কয়টা সেন্টেন্স আছে, কয়টা লাইন আছে সব বের করে দিবে। এই যে পেজ আছে একটা, আছে ওয়ার্ড আছে তিনটা, আর ক্যারেক্টার সব ওয়ার্ড, মানে ক্যারেক্টার মানে এই যে ইয়ে ক্যারেক্টার, ক্যারেক্টার আছে নো স্পেস, স্পেস ছাড়া, স্পেস ছাড়া ক্যারেক্টার আছে 21টা, আর ক্যারেক্টার উইথ স্পেস, স্পেস সহ ক্যারেক্টার আছে 23টা, প্যারাগ্রাফ আছে কত, একটা একটা করে আছে, লাইন আছে কোনো একটা। ওকে, হাউ টু ক্রিয়েট মেইল মার্কস, ক্রিয়েট বলতে তৈরি করা, মেইল মার্কস তৈরি করা, ক্লিক অন ক্লিক অন মেইলিং, ক্লিক অন স্টার্ট মেইল মার্কস, এই যে এখানে মেইলিং আছে, এই যে মেইল স্টার্ট মেইল মার্কস, এখান থেকে জাস্ট আমরা খামের সাইজ অথবা কাউকে মেইল পাঠা এই যেহেতু কাজগুলো এখান থেকে করে থাকি, ঠিক আছে, লেটার সাইজ, ঠিক আছে, লেটার সাইজ সাধারণত যেমন আছে এটা, এরপরে আমরা এখান থেকে ইমেইলও পাঠাতে থাকি, আমরা নেট থেকে ইমেইল পাঠাবো, যখন পাঠাবো তখন দেখিয়ে দেবো একবারে করে, তখন বুঝতে পারবেন, ঠিক আছে, এখন এখান থেকে দুইবার করে দেখানো দরকার না, জিমেইল যখন পাঠাবো। জাস্ট আমরা খামের একটা সাইজ নেব, যেমন আমরা অনেক ক্ষেত্রে চিঠি পত্র পাঠাই, বাবা মাকে চিঠি পাঠায়, টিচারকে চিঠি পাঠায়, বন্ধুকে চিঠি পাঠায়, তো এখানে দেখেন এই খামের সাইজটা হচ্ছে এমনই, এই সাইজটা আমি যদি সাইজ পরিবর্তন করে অন্য কোনো সাইজ দিই তাহলে অন্য কোনো সাইজ কিন্তু এখানে শো করবে, এখান থেকে আমি প্রত্যেকটা সাইজ দেখে নিতে পারবো, এখান থেকে দেওয়ার পরে এই পেজটা কিন্তু খাম হয় না, এই পেজটা এখন খাম হয়ে যাবে, পেজ দেখেন এই পেজটা এখন খাম হয়ে গেছে, ঠিক আছে, পেজটা কিন্তু পুরো খাম হয়ে গেছে, এবার প্রিন্ট দিলে কিন্তু খাম হয়ে যাবে, কন্ট্রোল প্লাস জেড দিলে পূর্বের অবস্থানে ফিরে যাবে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এনভেলপ যেটা খাম সেটা কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে, এগুলো সব আপনারা দিয়ে দিয়ে দেখবেন বুঝতে পারবেন আশা করি, খুব সহজ আছে, সহজ, আগের দিনে চিঠি গুলা চলতো, এখন চিঠি গুলো তো চলে না, এখন টুইটার ভাইবার এসে, হোয়াটসঅ্যাপ এসে, ইমেল এসে, এগুলো বেশি চলতেছে। ওকে, হাউ টু ক্রিয়েট টেবিল, এটা আরো ইম্পর্টেন্ট টপিক, ক্লিক অন ইনসার্ট, ক্লিক অন টেবিল, টেবিল ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা লেখাটাকে ডিলিট করে দিলাম, আমরা ক্রিয়েট টেবিল, তো ক্লিক অন ইনসার্ট ক্লিক করবো, ঠিক আছে, ইনসার্ট ক্লিক এখান থেকে, দেন এই যে টেবিল, দেন এখান থেকে আমরা টেবিল নেবো, মনে করো পাঁচটা কলাম নেবো, পাঁচটা রয়া নেবো, চারটা রয়া আর তিন আর দি পাঁচ, এই পাঁচটা কলাম পাঁচটা রয়া চলে আসছে আমাদের সামনে, চলে আসছে কিন্তু এটা ইয়ে করার কারণে বোঝা যাচ্ছে না, তো আমি এখান থেকে একটু কালার করে দিলাম, কালার করে দিলে এখন কিন্তু বোঝা যাচ্ছে, কালার করলে কিন্তু ওইটার সাথে মিশে যাচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া তাই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রিমুভ করে দিব, রিমুভ করে দিতে গেলে এখানে যেতে হবে, ব্যাস এখন কিন্তু দেখেন বোঝা যাচ্ছে, আমি যে টেবিলটা নিয়েছি টেবিলটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না মানে কি, এখান থেকে নিলে ছোট বড় হয়ে যাবে, এখান থেকে যখন আমরা নিব তখন কি করবো, ছোট বড় হয়ে যাবে, আমরা যা নিতে চাচ্ছি তা হবে না, ঠিক আছে, আমাদের কাজে ঝামেলা করবে, তো আমরা ঝামেলার ভেতরে যাবো না, আমরা এখান থেকে নিব, আমরা পাঁচটা কলাম দিলাম আর 25টা রোয়া দিলাম, এখন আমরা বুঝবো কলাম কাকে বলে, রোয়া কাকে বলে, ঠিক আছে, 25টা রোয়া, চারচে 25টা হয়ে গেছে, 254টা হয়ে গেছে, হ্যাঁ, এখন দেখেন আমরা কি চারটা পাঁচটা কলাম দিছি আর কি দিছি, 25টা রোয়া দিছি, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, আর রোয়া দিছি কয়টা, এই যে রোয়া আছে এগুলো, এই যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রোয়া, ঠিক আছে, 25টা রোয়া, কন্ট্রোল প্লাস জেড, 25টা রোয়া দিছি আর কি দিছি, পাঁচটা কলাম দিছি, আচ্ছা কলাম কাকে বলে, রোয়া কাকে বলে সেটা আগে আপনাদের কাছে জেনে আসি, কলাম আছে উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে, উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে, যেমন বিভিন্ন বিল্ডিং এর কলাম আছে, কিন্তু যখন ইঞ্জিনিয়াররা বিল্ডিংটা তৈরি করে তখন ওরা ভেবে নেয় যে কয়টা কলাম দিবে বিল্ডিংটা, তো এটা বল খাড়া গুলাকে কলাম বলে, উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগ গুলাকে কলাম বলে, হ্যাঁ, যেমন এই দাগ গুলো, এই যে দাগ গুলো, একটা দাগ, একটা দাগ, এই যেগুলো কলাম, এখন রোয়া কাকে বলে, বাম থেকে ডান দিকে প্রসারিত দাগ গুলাকে রোয়া বলে, অর্থাৎ পাশাপাশি, পাশাপাশি বাম থেকে ডান দিকে প্রসারিত দাগ গুলাকে রোয়া বলে, উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগ গুলাকে কলাম বলে, আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ, তাহলে এভাবে কিন্তু রোয়া, এভাবে কিন্তু কলাম, ওকে, এভাবে কিন্তু এগুলো হচ্ছে কলাম আর এইগুলো হচ্ছে রোয়া, এই যে এগুলো, এই যে এই একটা রোয়া, এই যে একটা রোয়া, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু রোয়া চিনে ফেললাম, কলাম চিনে ফেললাম, আর এখানে কিন্তু আমরা কিভাবে নিব দেখালাম, এখান থেকে যাবো ইনচার্ট, তাই এখান থেকে আমরা রোয়া কলাম নিতে পারবো, ঠিক আছে, কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন, এখন মনে করেন যে এখানে মজার কিছু কাজ আছে,
কাজগুলো একটু দেখাই দিই। এখানে মনে করেন আমি একটা কলাম বাড়িয়ে নিব, সরি আমি একটা র বাড়িয়ে নিব, তো একটা সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মনে করেন কোন একজন ভদ্রলোকের বাদ গেছে। মনে করেন এখানে আমরা অনেক ইনফরমেশন রাখি, যেমন এখানে দিই নেম, তারপর এখানে দিই ফোন নাম্বার, এখানে দি জিমেইল আইডি, এখানে দি ডিস্ট্রিক্ট, এখানে দি দেশ কান্ট্রি, ব্যাস। এখন দেখেন মজার বিষয়, আমি এখানে মনে করেন সলিমুদ্দিন কলিমুদ্দিন এসব দিলাম এক গুদা, এখানে জাস্ট এখানে দিলাম। দেওয়ার পরে মনে করেন এখানে একজন ভদ্রলোকের এই কাজগুলো কখন হয় আমি বলতে চাই, সেটা বিভিন্ন লিস্ট যখন করা, যেমন ব্যাংকে যখন অ্যাকাউন্ট করে তখন ওদের কিন্তু অনেক ভুল হয়, তো অনেক কাস্টমার একদিনে ফর্ম ফিল আপ করে দেয় যে তো কাজ, এরকম মুদি দোকানে মালগুলো বিক্রি করতে গেলে এরকম এদের তথ্যগুলো ইয়ে করতে গেলে ভুল হয়, তো তখন মনে করেন এখানে একজন ভদ্রলোকের নাম বাদ পড়ে গেছে, নাম বাদ পড়ে গেছে তারটা আমি অ্যাড করবো। তা এই যেটা সিলেকশন করলাম রটা, এই রটার উপরে রাইট বাটন ক্লিক করে ওই রটার উপরে ইনসার্ট ক্লিক দেন, এখান থেকে ট্যাপ র মানে এই যে রটা নিয়েছি এই রটার উপরে হবে এই রটা, আর বিলো মানে নিচে এই রটার নিচে হবে। তা আমি কি করব, যদি কোনো কাস্টমারের নাম উপরে বাদ পড়ে তাহলে উপরে দিব, নিচে বাদ পড়লে নিচে দেবো, অ্যাপরব দিলাম আমি উপরে দিলাম। দেখেন আগে ছিল 25টা কলাম, সরি 25টা র আর 5টা কলাম, এখন দেখেন 5টা কলামই আছে ঠিক, কিন্তু 26টা র হয়ে গেছে, আপনারা গুনে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ তো যাই হোক, এনিওয়ে এখন পরবর্তী পর্যায়ে যদি আমি একটা কলাম বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমি কি করে কলাম বাড়াবো, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি একটা কলাম বাড়াবো, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে ইনসার্ট কলাম হতে পারো, কারণ কলাম কিন্তু ওপরে নিচে পারে না, র হচ্ছে ওপরে নিচে পারবে, আবার মানে ওপরে বিলো মানে নিচে, আর কলাম বাড়া হচ্ছে লেফট অথবা রাইট, কারণ কলাম তো খাড়া থাকে, খাড়া কি বাম বাম ডানি আছে, খাড়া হচ্ছে খাড়ার কি ইয়ে আছে পাশাপাশি, খাড়া হচ্ছে বাম অথবা ডান ওপর নিচে না, ঠিক আছে। তো দেখেন লেফট বাড়ার চালিয়ে এ পাশে বেড়ে যাবে, রাইট বাড়ার চালিয়ে এ পাশে বেড়ে যাবে এই কলামটা এই পাশে, তাহলে আমরা কি বাড়াবো, আমরা যদি রাইট বাড়াই তাহলে রাইট রাইট। এখন দেখেন কলাম ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হয়ে গেল ছয়টা, আশা করি বুঝতে পারছেন এবং সেটা একই মাপের কলাম। আচ্ছা মজার বিষয় দেখেন, আমি যদি এখন এখানে একটা ক্লিক দিই, আমরা যে একটু আগে র বাড়িয়েছিলাম না, এখান থেকে এইভাবে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে এখন রটা আমরা ওভাবে আর বাড়ি বলো, এখন কি করব, আমরা যেখান থেকে বাদ পড়ে গেছে আমরা ওখানে চলে যাব, ওখানে চলে যে আমরা জাস্ট ট্যাপ দিয়ে পাশের ঘরে নিয়ে যাব। এখন দেখেন পাশের ঘরে অথবা এখানে মনে করেন বাদ পড়ছে, অথবা এখানে মনে করেন বাদ পড়ছে, এখানে বাদ পড়লে আমরা জাস্ট সেখানে রাখবো, এন্টার চেপে দেবো, এন্টার চেপে দিলে দেখেন আর একটা ঘর বেড়ে গেছে, আগে ছিল 25টা তারপরে হলো 26টা এখন হচ্ছে 27টা, ঠিক আছে। এখন যদি এই ঘর দুটো আমরা বেশি বেড়ে গেছে তখন ডিলিট করে দিতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন এখান থেকে ডিলিট ডিলিট সেল ডিলিট ক্লিক করলাম, এরপর র আছে এখানে এই যে ডিলিট র, ব্যাস দুইটা র কিন্তু ডিলিট করে দিলাম, তার মানে যেটা সিলেকশন করব ওটা আমি ডিলিট করতে পারবো, রাইট বাটন ক্লিক করে একটা ডিলিট করতে পারবো, দুইটা ডিলিট করতে পারবো, চাইলে কিন্তু আমরা একটা কলামও ডিলিট করে দিতে পারবো, এই কলামটা অতিরিক্ত নিয়েছিলাম আমার লাগতেছে না, তাহলে এই কলামটা আমি ডিলিট করে দিই। দেখেন যা বলছিলাম, তাহলে এভাবে আপনি এখান থেকে এন্টার সিলেকশন করে, এখান থেকে এন্টার সিলেকশন করে একটা কলাম র বাড়িয়ে নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আদার্স টেকনিক বললাম। পরবর্তী পর্যায়ে চলে যায়, হাউ টু ইনসার্ট র, ইনসার্ট রটা একটু আগে দেখিয়ে দিলাম যে এইভাবে র বাড়ানো যায়, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জেড, এইভাবে র বাড়ানো যায় সিলেক্ট করে যে ইনসার্ট র, এই রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে আবার এখান থেকে এভাবেও ইনসার্ট করা যায় যে, ঠিক আছে আশা করি বুঝতে পারছেন। আমি র কলাম গুলো একটু কমিয়ে নিই তাহলে বুঝতে পারবেন আপনারা, এই যে কমিয়ে নিলাম ডিলিট মেরে দিলাম, একটু ডিলিট মানে যাবে না, ব্যাক স্পেস দিলাম। এখন দেখেন এখানে যদি আমরা ধরি এখান থেকে আমরা ওপাশে যাই, দেখেন যে ট্যাপ দিলো বেড়ে যাচ্ছে, ট্যাপ দিলো এই যে আরেকটা র বেড়ে যাচ্ছে,
লাস্টের ঘরে যে ট্যাপ দিলে এই যে বেড়ে যাচ্ছে, অথবা আমি যদি এখানে চাপি এন্টার চাপি দেখেন বেড়ে যাচ্ছে, এই যে বুঝতে পারছেন, ঘরের ভিতরে এন্টার লাগলে ঘর বড় হবে, কিন্তু এখানে চাপলে ইয়ে বড় হবে। তাহলে এভাবে ভাবে আপনারা বাড়াতে পারবেন, এই যে ট্যাপ দিলে বেড়ে যাচ্ছে, এই যে ট্যাপ দিলে কিন্তু বেড়ে যাচ্ছে, ট্যাপ চেপে ধরে এতে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। খুব মজার মজার জিনিস দেখলাম আসলে, বুঝতে পারছি। পরে দেখেন হাউ টু ইনসার্ট র, সেটা করলাম, হাউ টু ইনসার্ট কলাম সেটাও করলাম, একটু আগে কিন্তু আমরা কলাম একটা বাড়িয়ে দিছি, এই যে ঠিক আছে, একটু আগে কিন্তু আমরা কলাম একটা বাড়িয়ে দিছিলাম, বুঝতে পারছেন, একটু আগে কিন্তু আমরা এখান থেকে সিলেকশন করে শিট কন্ট্রোল প্লাস জেড সিলেকশন করে ইনসার্ট, দেন এখান থেকে এই যে কলাম, এই যে এখন লেফটে দেবো, বাস এই যে লেফট একটা কলাম বেরিয়ে গেছে, এখানে আপনি আর একজনের নাম দিয়ে দিলেন, বাস। এরপর হচ্ছে হাউ টু ইনসার্ট কলাম, হাউ টু ইনসার্ট ড্র, তারপর হচ্ছে হাউ টু মার্জ সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমার মনে করেন এটা হচ্ছে বাড়ি এবং বাড়ি বাউন্ডারি, এখান থেকে আমি কি করব, ক্লিক অন, ক্লিক অন, এটাকে আমি এইভাবে ক্লিক করব, ক্লিক করার পরে সিলেক্ট, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখান থেকে জাস্ট আমি এটাকে কি করব, মার্সেল করব, এই যে মার্সেল, মার্সেল মানে একটা অংশ কেটে ফেলা, চতুর্দিকে রাস্তা থাকবে, এখানে মার্সেল কেটে ফেলা, ফাঁকা করে দিলাম, মনে করেন এটা একটা ফুসকুনি, এদিকে রাস্তা আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এটা জাস্ট ফুসকুনি, কন্ট্রোল প্লাস জেড দিলে আবার কিন্তু চলে আসবে, আমি এখন চলে আসবো না, এর উপর রাইট বাটন ক্লিক করব। পরের টপিক হচ্ছে হাউ টু স্প্লিট সেল, যেখানে মার্সেল আসছিল ওখানে কিন্তু এখন স্প্লিট সেল, এই যে স্প্লিট সেল, স্প্লিট সেল ক্লিক করলাম, এই যে স্প্লিট সেল হয়ে গেল, এখন কিন্তু এখানে দুইটা কলাম একটা রয়, এভাবে যদি করি তাহলে এমনি একটা দাগ হয়ে যাবে, এমনি দাগ হয়ে যাবে, এমনি একটা দাগ হয়ে যাবে, এই একটা কলাম, এই একটা কলাম, আর এই একটা র হবে, দেখেন এই যে একটা দাগ হয়ে যাচ্ছে। আর অন্য অন্য ছোট বড় করতে চাইলে করতে পারবেন, কন্ট্রোল প্লাস জেড দিলে যা ছিল তাই হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন হাউ টু ডাটা টেবিল, আপনারা আমাদের শীটে আছে, আগামী দিন আপনাদের কাজ থাকবে একটা ডাটা টেবিল তৈরি করা, তো আজকের কাজ এখানে শেষ করে দিতে চাচ্ছি, তো আমি একটু জনগণের মতামত দিতে চাচ্ছি, তো আজকের ক্লাসে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু কথা বলতে হবে, হাত উঁচু করেন, একটু ভিডিওতে আসেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের আজকের ক্লাসে বলুন, এবং কাজটা বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে বলুন, এক এক করে বলুন। হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন আছে কি আজকের ক্লাসে? সমান সাইজের করতে চাই, এটা কি সম্ভব? বাদ দেওয়ার পরে যেগুলো আছে সেগুলোকে সমান সাইজ করতে চাচ্ছি, সমান সাইজে তো আছে, জাস্ট এখান থেকে আমি তখন একটু ছিলাম না, প্লিজ যদি আবার কোন লিংক ওই ভিডিও গুলা পাবো, আমি তো একটু প্লিজ, কোন লিংকটা? আজকের ক্লাসটা কি দেখছেন? হ্যাঁ ক্লাসটা আমি আছি, লাইনে আছি, পুরো আছি, কিন্তু ক্লাসটার ভিতর কোনো কোশ্চেন আছে কিনা আমার কাছে, অনেকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ কিন্তু আছে, যেমন নিউজ পেপার কলাম, তারপরে যে বর্ডার মার্জিন দেওয়া, তারপরে এই যে একটা কাজ দেখালাম, এটা এটা কিন্তু খুব ভালো কাজ টেবিল ভাইয়া, ওই যে ডাটা টেবিল তৈরি করতে বলছো, এটা কি এটা দেখে দেখে তৈরি করব? এখানে যা আছে এটাই, জি জি, ডাটা টেবিল তৈরি করতে বলছো, এটা দেখে দেখে, হ্যাঁ এটা দেখে দেখে, ডাটা টেবিল আপনি এটা থেকে করতে পারবেন, আর একটা থেকে করতে পারবেন, দেখা দিব। এখানে কি আর কোনো কোশ্চেন আছে আমার কাছে রেজলিউশন? এখানে আমি কি লিখবো, এখানে আমি দুই লিখলাম, এখানে আমি চার লিখলাম, এখানে আমি তিনটা শেয়ার করলেন ভাই, দেখা যাচ্ছে না,
এখানে আমি কি করলাম, দুই লিখলাম, এখানে আমি চার লিখলাম, এখানে আমি কিছু লিখলাম, প্রত্যেক ঘরে ঘরে আমি কিছু লিখতেছি, ঠিক আছে? খুব মজার একটা বিষয় দেখেন, এটা মনে করেন আমি জানুয়ারি মাসের ক্যালেন্ডার তৈরি করেছি। সাপোজ ক্যালেন্ডার কিন্তু এভাবে করা যায়, বিভিন্ন স্টাইল করা যায়, এভাবে করা যাবে। এই ক্যালেন্ডারটা মনে করেন ভুল হয়ে গেছে আমার, গত বছরে জানুয়ারি মাসের হয়ে গেছে, এটা এই বছরে সামনের বছরে 21 সালে জানুয়ারি করবো। তো এখন দেখেন মজার বিষয়, এই মেনু বারটা কিন্তু এখন অন্যরকম। ওকে, এখন আমি এখানে ডাবল ক্লিক দেবো, এই পয়েন্ট ডাবল ক্লিক দিন, মেনু বারটা পুরো চেঞ্জ হয়ে গেলে দেখেন খেয়াল করে। এখন এখান থেকে আমি এই টেবিলটাকে কালার করতে পারবো, দেখেন বিভিন্ন স্টাইল করতে পারবো, দেখেন আপনারা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন, দেখেন বিভিন্ন স্টাইল করতেছি, দেখছেন আমি কিন্তু এখানে বিভিন্ন স্টাইল কালার টালার করতে পারবো, আপনারা করে নেবেন। ওকে, তো এখন মজার বিষয় দেখেন, টেবিলটাকে আমি এখানে ডাবল ক্লিক করে সিলেকশন করলাম, করার পরে আমি যে বিষয়টা চাচ্ছি, আমি চাচ্ছি এখান থেকে ডিলেট চাপলে আমার লেখাগুলা লেখাগুলো সব মুছে যাবে, টেবিলটা থেকে যাবে আমার, কারণ লেখাগুলো ভুল হয়ে গেছে, গত বছর জানুয়ারি মাসের ক্যালেন্ডার হয়ে গেছে, আমি চাচ্ছি 21 সালে জানুয়ারি মাসের ক্যালেন্ডার সাপোজ। তো আমার লেখাগুলো মুছে ফেলবো, তো ডিলেট চাপলাম, দেখেন লেখাগুলো সব মুছে গেলে, ভালো করে দেখেন আপনারা। তো আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে নিয়ে আসলাম, এখন চাচ্ছি আমি এখন চাচ্ছি আমি সবগুলোকে মুছে ফেলবো, সবগুলো আমার সব টেবিলে ভুল হয়ে গেছে, যার নামে চলে গেছে লেখাগুলো, যার নামে চলে গেছে, ব্যাক স্পেস চাপবো, দেখেন সব চলে গেছে, বুঝাতে পারলাম কি, কন্ট্রোল প্লাস জেড। এখন মজার বিষয় দেখেন, আমি টেবিলটা আমার লেখাগুলো সব ঠিক আছে, আমি টেবিলটা রাখতে চাচ্ছি না, আগেরকে দিনে সাউন্ড আসতেছে, প্লিজ এটা করবো না। এখন দেখেন আগেরকে দিনে আমরা ছোট বাচ্চাদেরকে এখনো দেখি, ছোট বাচ্চাদের পিছে একটা ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডার ঘর ঘর থাকে, বাট ঘর ঘরটা তো বোঝা যায় না, কিন্তু লেখাটা বোঝা যায়, যা শনিবারে ক্লাস, রবিবারে ক্লাস, ছোট বাচ্চাদের ছোট খাতা, এগুলো আপনারা দেখে নিন। এইগুলা কাজ করতে হলে আমাদেরকে আবার এখানে কিন্তু মেনু বার চেঞ্জ হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক দিতে হবে, দেওয়ার পরে আমার এই টেবিলটা পুরো উঠে যাবে, লেখাটা যেখানে আছে সেখানে থেকে যাবে, লেখাটা কোনো নাড়াচাড়া করবে না। ওকে, কি করে সেটা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিয়ার চলে যাবে, দেখেন লেখাগুলো যেমন আছে তেমন থেকে গেল, যে ঘরে ছিল সেই ঘরে, দেখেন কিন্তু টেবিলটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ভালো করে দেখেন আপনারা। মজার বিষয় এটা না, মজার বিষয় কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা এগুলো তো করতে পারবোই, এখান থেকে ড্র করতে পারবো, ড্র করে আমার ইচ্ছা মতো এখানে এই যে ঘোড়ার ডিম আঁকাতে পারবো, যেগুলো ইচ্ছা আমি সেগুলো বানাইতে পারবো, আমার যেমন ইচ্ছা, দেখছেন আমি এখানে যদি ছোট্ট একটা ঘর বানাইতে পারবো, এই যে ঠিক আছে, এখানে কলিমুদ্দিনের নাম দিতে পারবো, ঠিক আছে, এখানে সলিমুদ্দিনের নাম দিতে পারবো, ড্র করলাম। এখন আমি ইরাজাদ ড্রটা উঠাই দিলাম, ইরাজাদ দিয়ে আমি কি এগুলো সব পরিষ্কার করে দিতে পারবো, আমি এখানে ডিস্ট্রিক্টটা এই ঘরগুলো এক করে দিলাম। আপনি বলতে পারতেন যে টেবিলটা তো ওইভাবে পরিষ্কার না করে এভাবে এভাবে পরিষ্কার করলে হবে, কিন্তু লিখাগুলো সব গায়ে গায়ে লেগে যাবে, আপনি দেখেন লিখাগুলো সব কিন্তু উঠে যাচ্ছে, এই যে দেখছেন, কিন্তু টেবিলটা ওভাবে পরিষ্কার করলে লিখাগুলো যেমন আছে তেমন থেকে যাবে, দেখছেন এই যে আমি কিন্তু এখন ওকে যা ইচ্ছে তাই বানাতে, দেখছেন তাহলে এভাবে কিন্তু পরিষ্কার করা যাবে, এভাবে সমস্ত কাজ করা যাবে, অন্য অন্য কাজ এখানে আরো হাজার রকমের কাজ আছে, আপনারা এখান থেকে করে নেবেন সব বুঝতে পারবেন, ঠিক আছে? আশা করি এই মজার কাজটা আমার দেখাইতে বাকি ছিল, মনে ছিল না, সরি, আসলে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত আমি ক্লোজ করে দিব, তো রেজাউল করিম সাহেবের আমি একটু চ্যানেলটা দেখাইতে আসি, তো চ্যানেলটা দেখা দিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটা দেখে দিতে গেলে আমাদের ফেসবুক পেজে চলে গেল, ফেসবুক পেজে এখানে চলে যাব, ক্লিক দিলাম হোম, দেখেন আমাদের পেজটা চলে আসছে, পেজটা চলে আসার পরে আমি এখান থেকে আপনাদের গ্রুপের নাম কি, সাকসেস মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, আপনাদের গ্রুপের নাম আমি সেই গ্রুপে জাস্ট ক্লিক দিব, অথবা দেখেন আমি এখান থেকে এই যে খান আইটি, খান আইটি বাংলাদেশ লিমিটেড, খান আইটি বাংলাদেশ লিমিটেড ইউটিউব গ্রুপ এখান থেকে পেয়ে যাবেন আপনারা, যে খান
আইটি বাংলাদেশ লিখবেন, খান আইটি একসঙ্গে, তারপর বাংলাদেশ লিখবেন, তারপর লিমিটেড লিখবেন। আর একবার সাবস্ক্রিপশন করে রাখলে বারবার আপনার সামনে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রিপশন করে রেখে জাস্ট নোটিফিকেশনে ক্লিক দিবেন, দিলে দেখবেন আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে গেছে। অথবা সাকসেস ইনস্টিটিউট বিডি একটা চ্যানেলে ক্লিক দিলে আপনি এখান থেকে আমাদের চ্যানেল, এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও দেখার সময়, এই যে ভিডিও দেখার সময় এটা আপনারা সাবস্ক্রিপশন করতে পারবেন। আমি এটা কেটে দিলাম। এখান থেকে সাবস্ক্রিপশন করার পরে আপনারা সবগুলো ভিডিও এখান থেকে দেখে নিতে পারবেন। আর এখান থেকে পেজ থেকে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে পেজ থেকে আপনারা যে কাজগুলো শিখতে চান, আপনারা কিন্তু গ্রুপে কোনো পোস্ট দিচ্ছেন না, আপনারা কিন্তু গ্রুপে কোনো পোস্ট দিচ্ছেন না, গ্রুপে পোস্ট দেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমাদের এই যে খান আইটি বাংলাদেশ লিমিটেড ইউটিউব, এখানে ক্লিক দিলে কিন্তু আপনি ইউটিউবে ঢুকে যাবেন। তারপরে এই যে সাকসেস ইনস্টিটিউট বিডি একসঙ্গে ইনস্টিটিউট বিডি, সাকসেস ফাঁকা ইনস্টিটিউট বিডি, আশা করি বুঝতে পারছেন। তাহলে আর কোনো সমস্যা কি আপনাদের আছে বলেন? আজকে ক্লাসে লাস্টের ক্লাসটা কোথায় আছে? লাস্টের ক্লাসটা কোন চ্যানেলে আছে আমার ভাই? লাস্টের ক্লাসটা জি জি কোন চ্যানেলে আছে ভাই? আমার তো মুখস্থ নাই। তারপরে আপনারা দেখেন, আপনারা এটা খুঁজে পান না কেন, খুঁজে পান না কেন সেটা আছে বিষয়। আপনারা একটা কাজ করবেন, না খুঁজে পাইলে এই চ্যানেলটা আমি ক্লিক দিলাম, ঠিক আছে, আপনাদের ক্লাসটা সহজেই যেভাবে খুঁজে পাবেন। সবগুলো ভিডিও দেখতে পেলে আপনাদের উপকার লাগবে, কিন্তু সময় থাকে না তো তাই শেয়ার করে নেন, স্ক্রিন শেয়ার করে। ও সরি, আমার মনে থাকছে না। আসলে এখানে যাওয়ার পরে দেখেন, এখানে তো আপনারা ঢুকতে পারবেন, পারার পরে এখানে যে যে কাজটা করবেন, এই যে ভিডিওতে ক্লিক দিবেন, দিলে দেখেন সবগুলো ভিডিও আপনার সামনে ভাসবে। এই যে এখান থেকে আপনার ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আজকের ভিডিও এটা ছাড়ছে, এটা ছাড়ছে কি 31 ভিউ হয়েছে, 23 ঘন্টা আগে ছাড়ছে, এটা ছাড়ছে দুই দিন আগে 77 ভিউ হয়েছে। তাহলে আপনার ক্লাস কোনটা? এটা ডিজিটাল মার্কেটিং, এটা ইউটিউব মার্কেটিং, এটা অনলাইন মার্কেটিং, ঠিক আছে। এখানে আপনার কোনো ভিডিও নেই, দেখেন খেয়াল করে, আপনার কোনো ভিডিও এখানে কিন্তু নাই। ওকে, তাহলে আপনি কি করবেন, কষ্ট করে এখানে একটা ক্লিক দিবেন, একই চ্যানেল রূপে সবগুলো দেখতে পাচ্ছেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে যে এই যে ভিডিওতে ক্লিক দিলে আপনি দেখেন এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে গণিতের কসরত, এই যে আপনার ভিডিও, এই যে একদিন আগে ছাড়া, ঠিক আছে। এই যে আপনি এখানে যে ক্লিক করে দেখে নিন, দেখে নিয়ে আপনি এখানে যা সাবস্ক্রাইবে ক্লিক দিবেন, দিলে আপনি সারা জীবন পেয়ে যাবেন। এই সময় জিরোটা আপনি একটু সামনে চাপাই দিন, এই যে ব্যাস, এখানে আপনি সারা জীবনের জন্য পেয়ে যাবেন। এখান থেকে আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারবেন, বে করতে পারবেন, ওখান থেকে আপনি সারা জীবন দেখতে পারবেন। আর এখান থেকে জাস্ট বেল আইকনটা চেপে রাখবেন, চেপে রাখলে আপনি আমাদের নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, বুঝতে পারছেন?